إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أيها الأخواتي إخواني، السلام عليكم ورحمة الله وبركاته. الله سبحانه وتعالى تعال رويته الزعت لله تعالى ذاتا، زال أليف تا لله تعالى ذاتا، الله سبحانه وتعالى جن رويته ذات. এই যে জাত, এই কথাটার অর্থ হচ্ছে অস্তিত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সত্তা। এটাকে সত্তাও বলা যায়, অস্তিত্ব বলা যায়। আরবি ভাষায় এটাকে বলা হয় জাত। আমাদের বাংলাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের বোঝাপড়া এবং সেই সম্পর্কে মানুষের চিন্তা চেতনা সহি দলিলের উপরে প্রতিষ্ঠিত নয়। এই কারণে আমাদের উচিত হবে আল্লাহর যে জাত রয়েছে সেই জাত সম্পর্কে আপনাদের সঠিক জ্ঞান অর্জন করা। লিল্লাহি সুবহানাহু তাআলা জাতান মুত্তাসিফাতান বিসিফাতিল কামাল, যে আল্লাহ সুবহানাহু তাআলা যে জাত রয়েছে সেই জাতটুকু আল্লাহ সুবহানাহু তাআলা এমন ভাবে বর্ণনা করেছেন যে সেটি বিসিফাতিল কামাল, যে পরিপূর্ণতা লাভ করেছে তার বৈশিষ্ট্যের। মুনাজ্জাহুতুন আন সিফাতির নাকিস, যে কোন গুণাবলীর কোন দৈনতা অভাব এই জাতির ভিতরে নাই। والذي يقرا حديث حديثا والقران ان الله يعلم علما قطعا لان الله ذاتا، الله لا اله الا لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم. যে আমরা যারা কোরআন এবং হাদিস পাঠ করে থাকি তাদের ভিতরে কোনো সন্দেহ নাই যে আল্লাহর একটি জাত রয়েছে। এর উদাহরণ স্বরূপ, প্রমাণ স্বরূপ, যে আমি যে কিতাব থেকে আপনাদের পড়ে শোনাচ্ছি আকীদাতু ফিল্লাহি তাআলা, ডক্টর ওমর সুলাইমান আল আশকারি, তিনি এই জাতের অধ্যায় লিখতে গিয়ে এই কোরআনের আয়াতটুকু বর্ণনা করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। তারপর আরেকটি আয়াত দিয়েছেন প্রমাণ স্বরূপ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ। এখন এই যে জাত কথাটুকু, এই কথাটুকু হাদিসের ভিতরেও এসেছে, মানে জাল আলিফ তা এই শব্দে হাদিসের ভিতরেও মানে এসেছে। এটি নতুন কোনো বিষয় নয়। যেমন বুখারীতে 3358 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لم يكذب ابراهيم الا ثلاثه كذبات،
سنتين منهن في ذات الله تعالى যে ইব্রাহিম আলাইহিসসালাম তিনবার মিথ্যা কথা বলতে বাধ্য হয়েছিলেন এবং দুইবার তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতির জন্য সুতরাং জাত কথাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহর রয়েছে জাত এই জাত হচ্ছে অস্তিত্ব আরেকটি অর্থ হচ্ছে সত্তা ওয়াজাতুল্লাহ লা তুশবিহু জাওয়াতিল মাখলুকিন যে সমস্ত সৃষ্টির যে জাত রয়েছে সেই জাতের সাথে আল্লাহর জাতের কোনো সম্পর্ক নাই কোনো মিল নাই কামা আন্না সিফাতিহি লা তুশবিহু শাইআন মিন সিফাতিল মাখলুকিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী কোন সৃষ্টির কোন গুণাবলীর সাথে কোন মিল নাই আল্লাহ হুয়াল কামাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পরিপূর্ণ সত্তা সিফাতিল কামাল মানে পরিপূর্ণ যে কোন গুণাবলী অপূর্ণ নয় লা কামালু বাদুহু وكل مخلوق لا بد ان يكون فيه نقص في جانب جوانب يعني প্রত্যেক সিস্টার কোন কোন দিকে তার অপরিপূর্ণতা থাকে একটি আরেকটির দ্বারা পরিপূর্ণ হয় وادناها حاجته وقف وفقره الى غيره এবং সবচেয়ে ছোট যে مخلوق রয়েছে সৃষ্টি হয়েছে সেগুলো ওরা কোনো কিছুর দিকে মুখাপেক্ষী আপনাদের একটি উদাহরণ দেই যেমন আলো আল্লাহর একটি সৃষ্টি তো আলো কতগুলো বৈশিষ্ট্য আছে যে আলো সরল পথ মানে স্ট্রেট লাইন ছাড়া চলতে পারে না এটি একটি বিষয় তারপরে আলোর একটি গতি আছে তেমনি মাধ্যাকর্ষণ শক্তি তার একটা গতি আছে দিক আছে শব্দ এ বাতাসের উপর নির্ভর করে তার একটি গতি আছে ইত্যাদি মানে কোনো আল্লাহর যে সৃষ্টি একটি পরিপূর্ণভাবে অবস্থান করে না সে অন্য কোনো মিডিয়াম কিংবা অন্য আরেকটি সৃষ্টির মুখাপেক্ষী একে অপরের প্রয়োজনের মুখাপেক্ষী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী হচ্ছে এরকম যে একে পরিমাপ করা যায় না এর ত্রুটি ধরা যায় না এটি সম্পূর্ণ পরিপূর্ণ ও এটি কি কোনো কিছুর সাথে মুখাপেক্ষী নয় ইয়াকুলু তাআলা নাফিয়ান মুশাববাহাতুন বাইনিহি ও বাইনা খালকিহি ليس كمثله شيء وهو سميع بصير شورا آيات نمبر 11 الله سبحانه وتعالى بولتن جي الله سبحانه وتعالى رسشتو رسشتو شتي الله سبحانه وتعالى شتي كنو شامنجو شتنائي كنو شامپر تنائي كنو شادرش شتنائي اكرا كومنا কারণ কোনো কিছুই আল্লাহর সাথে সাদৃশ্যপূর্ণ নয় তিনি শুনেন এবং দেখেন এখন এই যে জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে জাত রয়েছে এই চ্যাপ্টারে লিখতে গিয়ে এই যে লেখক ডক্টর ওমর আল আশকর আকিদাতু ফিল্লাহি তাআলা এই পর্যন্তই লিখেছেন তার বাইরে আর কিছু লিখেননি عن ابن عباس قال تفكروا في كل شيء ولا تفكروا في ذات الله تعالى ابن عباس থেকে বর্ণিত আছে তিনি বলেন যে তোমরা সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা করো কিন্তু আল্লাহর জাত নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না এটি ইবনে আব্বাসের একটি কথা আছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, কোনো জ্ঞান নাই। আমরা শুধু জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে জাত, জাতিল্লাহি তাআলা। কিন্তু এই জাত কি দ্বারা গঠিত সেটি আমরা জানি না। জানলে এই যে লেখক তার কিতাবের ভিতরে এগুলো উল্লেখ করতেন। এখানে একটি কথাই আমরা বলবো যে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে পাক ভারত যেহেতু আমাদের আকিদার শুদ্ধ না, অনেক ধরনের সমস্যা থাকে আছে। একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে বলা হয় আল্লাহর জাত হচ্ছে নূরের তৈরি, অর্থাৎ আল্লাহর অস্তিত্ব হচ্ছে নূর। এটা যে শুধু আমাদের দেশেই বলে তা নয়, এটি অনেক নির্ভরযোগ্য কিতাবগুলোতেও পাওয়া যায়, কিন্তু এর কোনো দলিল নেই। আজকে আমাদের সময় এসেছে যে আমরা এই জাত সম্পর্কে জ্ঞান অর্জন করব। এই যে জাত, এটা আমাদের দেশে বলা হয় নূরের তৈরি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত হচ্ছে নূরের তৈরি, এই কথাটুকু সত্য নয়, সঠিক নয়। আমাদের উচিত যেটি সঠিক নয় সত্য নয় এই ধরনের কথা না বলা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে না জেনে কোনো কথা বলা অত্যন্ত গর্হিত কাজ, এবং এই কাজ করতে নিষেধ করা হয়েছে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে তিনি বলছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরিল হক وأن تشركوا بالله ما لم تنزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون যে হারাম করা হয়েছে, নিষেধ করা হয়েছে কতগুলো জিনিস আমাদের প্রভু রাব্বি আল ফাওয়াহিশ, যে অশ্লীল কাজ প্রকাশ্য এবং গোপনে, তারপরে হচ্ছে জুলুম করা, গুনাহ করা ইত্যাদি, শরীক আল্লাহর সাথে শরীক করা, এটা ছাড়াও আন্তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুলতান, কোনো অথরিটি প্রেরণ করেন নাই তার সাথে শরীক করার জন্য, এটা ছাড়াও আল্লাহ যেটা নিষেধ করেছেন আপনারা ভালো করে শুনে রাখুন, وأن تقولوا على الله ما لا تعلمون তোমরা যেটা জানো না সে সম্পর্কে, আল্লাহ সম্পর্কে তোমরা সেই কথাটুকু বলো না। وأن تقولوا তোমরা বলতে পারো না, বলা হচ্ছে হারাম, على الله আল্লাহ সম্পর্কে, ما لا تعلمون যদি তোমরা না জানো। অথচ আমাদের দেশে আমরা জানি না আল্লাহ সুবহানাহু তাআলার জাত কি দ্বারা তৈরি, অথবা জাত জিনিসটা কি, না জেনেই আমরা বলছি যে আল্লাহর জাত হচ্ছে নূরের তৈরি, এটি করা হারাম, এটি করা হচ্ছে একটি মস্ত বড় গুনাহ এবং শরীক শিরকের পর্যায়ে পড়েছে। এই কারণে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে তোমরা এমন কথা বলো না, এমন অনুসন্ধান করো না কোনো কিছু যে আল্লাহ সম্পর্কে, জাত সম্পর্কে আমরা জানি না, অথচ আমরা অনুসন্ধান করলাম, জ্ঞানের অনুসন্ধান করলাম, মা লাইসা লাকা বিহি ইলমুন, তার সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। অনুসন্ধান করা নিষেধ,
মা লা তাআলামুন আল্লাহ সম্পর্কে না জেনে আল্লাহ সম্পর্কে কোনো কিছু বলাও হারাম ইন্নামা হাররামা রাব্বিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন আন তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন এই কারণেই আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য শিরিক থেকে বাঁচার জন্য সবকিছুর জন্য আল্লাহর জাত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত বুঝতে হলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম আছে তার সিফাত গুলি আছে সেগুলো আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাবলী রয়েছে সিফাত রয়েছে সেই সিফাত গুলোকে অনেক ভাবে ভাগ করা হয়েছে আমরা আজকে সমস্ত ভাগের আলোচনা করব না আজকে আমরা দুই ধরনের সিফাত নিয়ে আলোচনা করব একটিকে বলা হয় সিফাতুল মানবিয়া এই সিফাত আরেকটি হচ্ছে সিফাতুল খাবারিয়া খাবারিয়া যে একটি হচ্ছে আল আসমাউ দালালাতুন আলা সিফাতি সাবিতাতি لذات الحق تبارك وتعالى যে আল্লাহর নামগুলো কতগুলো নাম রয়েছে সেই নামগুলো নিজেই আল্লাহর অস্তিত্বের স্থায়ী গুণাবলীর সাথে সম্পর্কিত আপনারা আবার বুঝুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো নাম রয়েছে সেই নামগুলোকে বলা হয় সিফাতু মানাবিয়া সিফাতু মানাবিয়া যে সিফাতগুলো অর্থবহ এই সিফাতগুলি আল্লাহর যে জাত রয়েছে সেই জাতের সাথে স্থায়ীভাবে জড়িত স্থায়ী গুণাবলী সমূহের সাথে জড়িত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে কতগুলো সিফাত স্থায়ীভাবে জড়িত যেমন সিফাতগুলি হচ্ছে এরকম সামিয়াউ ওয়াল বাসারি বাসিরু আল আলিমু ওয়াল কাদিরু ওয়াল হাকিমু ওয়ার রহমান ওয়ার রহিম আল ওয়াদুদ ইত্যাদি এই ধরনের সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতির সাথে স্থায়ীভাবে জড়িত মানে সিফাতকে আল্লাহর জাত থেকে পৃথক করা যায় না এই সিফাতগুলো প্রকাশ পেয়েছে কতগুলো নামের মাধ্যমে আসমা আল হুসনা এর মাধ্যমে কিন্তু সব নাম এর অন্তর্ভুক্ত হবে না وبعد أهل العلم تسمى هذه الصفات وأمثالها بالصفات المعنبية لكي لكم صفات المعنبية এই পর্যায়ে আল হাইয়ু আল নূরুন এই দুটিও এই পর্যায়ের এক ধরনের সিফাত অথবা নাম এই একই জিনিস এখানে কতগুলো নামকে আল্লাহ সিফাতের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে আল হাইয়ু মানে হচ্ছে উনি চিরঞ্জীব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল হাইয়ু আরেকটি সিফাত হচ্ছে আল নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সিফাত হচ্ছে আল নূর আমরা যদি সিফাত নূর বুঝতে পারি এই কারণে আপনাদেরকে প্রথমে আল হাইয়ুন বুঝতে হবে হাইয়ুন না বুঝলে আপনারা নূর বুঝতে পারবেন না ওয়া আসমাউ আল্লাতি সিফাতু যাতি মা আখবারনা
أخبرنا الله تعالى ورسوله صلى الله عليه وسلم أن الله يتصف به جي كتغلو صفات رئيسة جي قلو الله ابن رسول صلى الله عليه وسلم أما ديغو كي خبر ديئتن بني أما دير كاسي شنبات پوچتن جي أن الله يتصف به الله سبحانه وتعالى نجيكي নিজের সম্পর্কে কিছু বর্ণনা করেছেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আল্লাহ সম্পর্কে কিছু বর্ণনা করেছেন কাল ইসবাত আল ইয়াদাইন যেমন দুইটি হাত ওয়াল ওয়াজহি কাল চেহারা আল আইনাইন দুইটি চোখ আল সাক তার পায়ের গোছা আল আসাবিয় তার আঙ্গুল সমূহ والقدم ترطى لله تعالى تبارك وتعالى اي صفات قليك وهي التي تسمى بصفات الخبرية اي قليك بلها informative صفات كي كي آسه informative صفات معنى جيكولو الله بورنا كويزن ان الله يتصف به اليدين الوجه العينين الساق الأصابع القدم لله تبارك وتعالى دوي هات چهارا دوي چوك تار پر حجي ساق أصابع القدم اتدي جمال قبضة تار قبضي شمو اتدي اكون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন এর ভিতরে কতগুলো সিফাত রয়েছে সেই সিফাতকে বলা হয় সিফাতুল আফআল তার কর্মগত সিফাত সিফাতুল আফআল আপনারা এটা লিখে রাখুন সিফাতুল আফআল যে সকল সিফাতের মাধ্যমে আল্লাহ তার কর্মসমূহকে বর্ণনা করেন যেমন আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক তিনি রিজিক দিয়ে থাকেন আল খাল্লাক আল খালিক মানে তিনি সৃষ্টি করে থাকেন আল মুহয়ি তিনি জীবন দান করেন استوي الله تعالى الله استوى করেন আরোহণ করেন نزله الله অবতরণ করেন এই যে আল্লাহর সিফাত গুলো এগুলিকে বলা হয় সিফাতিল আফআল তার কর্মগত সিফাত এই সিফাত গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতির সাথে সম্পর্কিত أن صفات الذات لازمة لله تبارك وتعالى أجلا وأبدا الله ساتي شرب داي تاكي سبشوهي غنابولي بوني توهي تاكي فهو لم يزل اتي كهنو بندو تاكينا ولا يزال متصفة بها الله سبحانه وتعالى কখনো এর থেকে পৃথক থাকেন না কিন্তু যে সিফাত হচ্ছে সিফাতুল আফআল এই সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় সেই কর্মসমূহ করেন না এই কাজগুলি আল্লাহ করেন তালিকু বিমাশিয়াতিল্লাহি তাআলা ইনশাআ ফাআলাহা ওয়া ইনশাআ লাম ইয়াফআলহা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে করেন আর ইচ্ছা না করলে করেন না তাহলে আপনারা বুঝতে পারছেন যে সিফাতুল জাত ও সিফাতুল আফআলের ভিতরে পার্থক্য আছে আবার বলছি আমরা সিফাতুল জাত মানে আল্লাহর জাতের সিফাত
রয়েছে, এই সিফাত গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, সিফাতুল মানাবিয়া, সিফাতুল খাবারিয়া। সিফাতুল মানাবিয়া হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কতগুলো স্থায়ী গুণাবলী যেগুলো আল্লাহর অস্তিত্বের সাথে স্থায়ীভাবে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুরু থেকেই এই গুণাবলী আল্লাহ তাআলার ছিল যখন আল্লাহর সাথে কিছুই ছিল না। যেমন সামিউ আল বাসিরু আল আলিমু আল কাদির আল হাকিম আর রহমান ওয়া রহিম আল ওয়াদুদ আল হাইয়ু আল নূর ইত্যাদি। আর কতগুলো সিফাত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা নিজে বর্ণনা করেছেন অথবা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খবর দিয়েছেন। আখবিরনা রাসূলুল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি হচ্ছে আলিয়াদাইন ওয়াজহি আইনাইন আসাক কব্দ আসাবে, আল্লাহর পা আঙ্গুল পায়ের গোছা ইত্যাদি। তো এই দুটো মিলে হচ্ছে সিফাতুল জাত। আর সিফাতুল আফআল হচ্ছে যেগুলো কর্মগত, যেগুলি তিনি করে থাকেন কিন্তু সব সময় যে করেন তেমন কোনো কথা নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই করেন নাই। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম তৈরি করেছেন, হাদিসের ভিতরে এসেছে। তো কলম তৈরি করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম তৈরি করার আগে কিছুই তৈরি করেন নাই, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হলো তিনি তৈরি করলেন। এই জন্য আল্লাহ হচ্ছেন আল খালিক, ইন্না আউয়ালা খালকাল কলম, খালকাল্লাহ কলম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম তৈরি করেছেন। আপনারা সবাই জানেন যে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহ তাআলা আল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন, এর পূর্বে তিনি কিছুই তৈরি করেন নাই। ফাকাল লাহু উক্তুব, আর কলমকে বলেছেন লিখো। ফাকাল, কলম বলল মা উক্তুব, আমি কি লিখব? কাল সুবহানাহু ওয়া তাআলা আল কাদরা, যে তকদির সম্পর্কে লিখে রাখো, মা কানা ওয়া মা হুয়া কাইনুন ইলা আবাদা, যা ঘটে ছিল এবং যা ঘটবে চিরকাল পর্যন্ত সেগুলি লিখে রাখো। তাহলে আল্লাহ হচ্ছেন খালেক, তিনি ইচ্ছা করেছেন সৃষ্টি করেছেন, আল খালেক, তিনি ইচ্ছা করেছেন তিনি রিজিক দেন, ইচ্ছা করেন না রিজিক দেন না, ইচ্ছা করলে উনি জীবন দেন। এই কারণে আল্লাহর একটি সিফাত হচ্ছে আল মুহি, লক্ষ্য করুন মুহি হচ্ছে সিফাতুল আফআল, মানে কর্মগত সিফাত, আর তার অস্তিত্বের সিফাতকে বলা হয় আল হাইয়ুন, চিরঞ্জীব, তিনি কখনোই মানে শেষ হয়ে যান না, তিনি শুরু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু, চিরস্থায়ী, আল্লাহর একটি জীবন রয়েছে। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কলম তৈরি করেছেন, এই কথাটুকু আমাদের বাংলাদেশে তারা মানে না, তারা একটা জাল হাদিস বলে। জাল হাদিসটা আরবিতে বলা হয় ইয়া জাবেরু আউয়াল মা খালাকাল্লাহু নূরা নাবিকা মিন নূরিহি, হে জাবের, সর্বপ্রথম আল্লাহ তাআলা তার নূর থেকে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। এই কথাটুকু হচ্ছে জাল, এই কথাটুকুই জাল হাদিস। এই হাদিস সম্পর্কে শেখ আলবায়ানী মিশকাত আল মাসাবের ব্যাখ্যাতে তিনি বলছেন যে হাজার হাদিস বাতিল মাশহুর ওয়াকাদ জাহাদতু ফি আন আকফু আলা সানাদিহি ফলম ইয়াতায়াসসার লি যালিক,
যে আমি নিজে এই হাদিসের সনদ খুঁজতে চেষ্টা করেছি, খুব পরিশ্রম করেছি, কিন্তু আমার আমি কিছুই পাই নাই। এটা কোনো সনদ নাই, ভিত্তিহীন, বাতিল। এই হাদিসটা এমনি হচ্ছে বাতিল, আর এর ভিতরে দুটো ভুল রয়েছে। একটি ভুল হলো যে সর্বপ্রথম আল্লাহ কলম তৈরি করেছেন, আর এখানে বলা হচ্ছে সর্বপ্রথম তিনি নবীকে সৃষ্টি করেছেন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি ভুল বলেছেন। আরেকটি কি ভুল বলেছেন, মিন নূরিহি, আল্লাহ নূর থেকে নবীকে নূর দ্বারা তৈরি করেছেন। এইভাবে অনেক বাতিল জাল হাদিস আছে, যেমন বলা হয়েছে খালাকানিল্লাহি মিন নূরিহি, আল্লাহর নূর থেকে আমাকে তৈরি করেছেন। তো আল্লাহ সুবহান আর তাআলার অস্তিত্বের কোনো নূর নাই, নূর হচ্ছে আল্লাহর একটি সিফাত, সেটাই আমরা আজকে আলোচনা করব। আবারও বলা হয় আর আল্লাহ তাআলা খালাকতু মুহাম্মাদান মিন নূরিহি ওয়াজহি ওয়াল মুরাদু মিন ওয়াজহি জাতিল মুকদ্দাসা, এটাও জাল হাদিস। আল্লাহ বলেন যে আমি মোহাম্মদকে আমার চেহারার নূর থেকে সৃষ্টি করেছি, আর চেহারা অর্থ হচ্ছে পবিত্র সত্তা, চেহারাকে জাত বলা হয়েছে, এটি ভুল। আর চেহারা আল্লাহ সুবহান ওয়া তাআলার চেহারা মানে অস্তিত্ব, এটি তো নূর দ্বারা তৈরি হয় নাই, কি দ্বারা তৈরি সেটা আমরা জানি না, সুতরাং এটি একটি ভুল। সুতরাং আমাদেরকে আজকে প্রথমে জানতে হবে আল হাইয়ুন, আল হাইয়ু এই কথাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নূর আল্লাহর একটি সিফাত, এই সিফাতটুকু আল্লাহর জাতের সাথে চিরস্থায়ী ভাবে সম্পর্কিত, যেমন আল হাকিম, আর রহমান, আর রহিম, আল ওয়াদুদ, এই সকল সিফাত আল্লাহর জাতের সাথে সম্পর্কিত। আল আলিমু, আল কাদিরু, আল সামিউ, আল বাসিরু, আল হাইয়ু, আল নূরু ইত্যাদি। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলার যে সিফাত নূর, এটি কি ধরনের? এটা কি দুনিয়ার আলো, মানে আমরা যে আলো দেখি সেরকম, সেটা আমরা জানি না। আর এগুলি হচ্ছে সিফাত, তার জাতের সিফাত, অর্থাৎ তার জাত থেকে সিফাতকে পৃথক করা যায় না, সিফাত হিসাবে এটি মজুদ আছে, বর্তমান আছে, আবার আল্লাহর একটি জাতও রয়েছে। এই জাত কি দ্বারা তৈরি সেটা আমরা জানি না। এখন আল হাইয়ু এটি একটি সিফাত, আবার মুহি আরেকটি সিফাত। এখন মুহি মানে হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা জীবন দান করে, হায়াতু ওয়া কাইয়্যিমাতুহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া হাইয়ুন হায়াতুন আজলিয়াতুন, আল্লাহ সুবহান ওয়া তাআলার জীবন রয়েছে। অনেকের ধারণা আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু নামেই আল্লাহ, এটি ঠিক নয়। আল্লাহ সুবহান ওয়া তাআলার অনেক গুণাবলী রয়েছে, একটি গুণাবলী হচ্ছে আল হাইয়ুন, মানে আল্লাহ সুবহান ওয়া তাআলার একটি জীবন রয়েছে, কিন্তু ওই জীবন আমাদের যেরকম জীবন, রূহ আমাদের শরীরে আসে যায়, অথবা ঘুমের সময় একটু পরিবর্তন হয়ে অন্যদিকে চলে যায় ইত্যাদি, আমাদের রূহ জীবনের শুরুর দিকে সৃষ্টি হয় কিন্তু শুরুতে আসে না, এই 40 দিন 40 দিন মুদগা আলাকা নুতফা এই স্তরগুলো অতিক্রম করে 3, 4, 12, 120 দিন পরে রূহ আসে, কিন্তু আবার রূহ চলে যায়, চোখ তাকিয়ে থাকে, এটি হচ্ছে রূহ চলে যাচ্ছে। আর এটার সাথে জীবনের একটি সম্পর্ক রয়েছে, জীবন ঠিক রূহ না কিন্তু রূহ চলে গেলে জীবন শেষ হয়ে যায়, এটি হচ্ছে কথা।
আমাদের শরীরে মায়ের পেটে যে বাচ্চা থাকে তার হার্ট বিট করতে থাকে 120 দিনের আগেই। তো হার্ট বিট করতে থাকে, তার নার্ভাস টিস্যু আগে থেকে সচল হতে থাকে। কিন্তু হাদিসের ভিতরে এসেছে যে 340 120 এর পরে তাকে রূহ দেওয়া হয়। তো সুতরাং রূহর সাথে জীবনের কোনো একটা সম্পর্ক আছে, কিন্তু কিরকম সম্পর্ক সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি না। কিন্তু জীবন সম্পূর্ণ আলাদা, রূহ সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটি একটি আরেকটার সাথে নির্ভরশীল। মানে জীবন আমরা যে অর্থে ব্যবহার করি সেটি এক ধরনের, আর রূহ হচ্ছে আরেক ধরনের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে জীবন, ওহুয়া হাইয়ুন হায়াতুন আজলিয়াতুন, তার জীবন হচ্ছে চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই ছিলেন, আমরা আগে বলেছি কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন শুরুতে, তার সাথে অন্য কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লাহু, সূরা গাফির, হায়াতুহু মানাফিয়াতুন লি হায়াতি আহিয়াউ মিন খালকি ফাকুল্লাহুম ইয়ামুত ইয়াসনি, যে প্রত্যেকটি সৃষ্ট মরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগুলি মরে যাবে এবং শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ হবে না, লা ইয়ামুত, এবং তিনি মৃত্যুবরণ করবেন না। ওয়ালা বাকিয়া ইলাল্লাহি সুবহানাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব শেষে থেকে যাবেন, বল বাকিয়াতু ইলাল্লাহি সুবহানাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবে। কুলুন মান আলাইহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই কারণে সহি হাদিসের ভিতরে এসেছে, আমরা এটা আলোচনা করেছি হাদিসটুকু। وعن صحيح عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقول أعوذ بعزتك الذي لا إله إلا أنت الذي لا يموت والجن والإنس يموتون, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি, যে আল্লাহ ছাড়া কোনো সঠিক উপাস্য নাই, আল্লাযি লা ইয়ামুত, তিনি কখনো মরেন না, হাদিসের ভিতরে এসেছে লা ইয়ামুত, ওয়াল জিন্নু ওয়াল ইনসু ইয়ামুতুন, কিন্তু জিন এবং ইনসান মরে যাবে, এটি নিশ্চিত। এখন বেহেস্তের ভিতরে যে হুরুল আইন থাকবে অথবা অন্যান্য যে মাখলুক, সেগুলো কি ইন্তেকাল করবে কিনা, করবে কিনা, মানে ধ্বংস হয়ে যাবে কিনা, সে ব্যাপারে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। আমরা কোনো হাদিসের মাধ্যমে দলিল পাচ্ছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেহেশতের ভিতরে যেই মাখলুক তৈরি করে রেখেছেন যেগুলোর প্রাণ আছে সেগুলোর মৃত্যু হবে কিনা আমরা সেটা জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যেটা আমরা হাদিসের মাধ্যমে জানি, নিশ্চিত ভাবে জানি, সেটি হচ্ছে যে সমস্ত মানুষ এবং জিন মরে যাবে। ওয়ামান কানা কাযালিক ফাহুয়া আল্লাযী ইস্তাহিক আন ইয়াতামাদ আলাইহি ইতাওয়াক্কাল ওয়া তাওয়াক্কালু আলা আল্লাহি আল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুতু, যে তোমরা, এটা সূরা আল ফুরকান, ওয়া তাওয়াক্কাল আল্লাহ ওয়া তাওয়াক্কাল على الحي الذي لا يموت, যে আল হাইয়্যি, যে যার জীবন আছে তার উপরে তোমরা ভরসা করো, আল্লাযী লা ইয়ামুত, এটি কোরআনে আল্লাহ বলেছেন যে লা ইয়ামুত, তার মানে মানে মাখলুক সৃষ্ট মরে যাবে কিন্তু আল্লাহ মরবেন না। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে হাইয়ুন,
এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জীবন দান করেন মৃত্যুও দান করেন ইয়ুহী ওয়া ইউমীত আল্লাহ সুবহানাহু ইউমীতু যে আল্লাহ মৃত্যুও দান করেন জীবনও দান করেন এই যে জীবন দান করছে মৃত্যু দান করেছেন মৃত্যু এবং জীবন হচ্ছে এক ধরনের সৃষ্ট ভালো করে শুনুন জীবনকে আল্লাহ তৈরি করেছেন খালাকাল হায়াতা ওয়াল মাউতা আল্লাহ কোরআনে বলেছেন হ্যাঁ এই খালাকাল হায়াতা ওয়াল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবনকে তৈরি করেছেন সুতরাং এটি হচ্ছে সৃষ্ট মাখলুক মানুষের যে সৃষ্ট মাখলুকের যে হায়াত আল হাই আর আল্লাহর হাইয়ের ভিতরে পার্থক্য রয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সিফাতের মাধ্যমে তিনি বলছেন যে তিনি জীবন দান করেন এখন সমস্যাটা কোথায় সমস্যাটা হলো আমাদের দেশে একটা আকিদা প্রচলন হয়েছে যে আকিদার উৎপত্তি স্থল হচ্ছে দার্শনিক ফিলোসোফার এই ফিলোসোফাররা ফিলোসোফারদের নাম হচ্ছে ফালাসাফাতুল ইসলামী ইসলামিক ফিলোসোফার আমরা তাদের সম্পর্কে খুবই অজ্ঞ বাংলাদেশের জনগণ মানে ভারত পাকিস্তান এই হতভাগা তিন দেশের জনগণ এ সম্পর্কে বেশি কিছু জানে না বরঞ্চ তাদের নামে আমরা গৌরব প্রকাশ করি তারা হচ্ছে ইসলামী ফিলোসোফার অথচ তাদের বিশ্বাস হচ্ছে অন ইসলামিক আল্লাহর অস্তিত্ব বিরোধী وقد اجمعوا الذي سموا بفلاسفه الاسلام যাদেরকে বলা হয় ইসলামী দার্শনিক সমষ্টিগতভাবে তাদের উদাহরণ হচ্ছে আমসাল ইবনে সিনা ইবনে সিনা হচ্ছে একজন ইসলামী দার্শনিক ওয়াল ফারাবি ওয়াল ইবনে রুশদ ও গায়রুহুম আমাদের দেশে ইবনে সিনা হচ্ছে নামে কত মেডিকেল কলেজ এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইবনে সিনা তারপরে ইবনে রুশদ এরা কারা আপনারা কি জানেন তারা হচ্ছে ইসলামী দার্শনিক এবং তাদের আকিদা হচ্ছে ওয়ান সিফাতিল্লাহ তাআলা লাইসাত মাআনি কাঈমাতি বিযাতিল্লাহ তাআলা যে আল্লাহর কোনো সিফাত নাই তার সব কিছুই হচ্ছে তার জাত সিফাতের কোনো অর্থবহ না অস্তিত্বের সাথে কোনো অর্থবহ না তারা বিশ্বাস করে না কোনো গুণাবলী তারা বলে লাইসাত মাআনি কাঈমাতিন বিযাতিল্লাহি তাআলা তাদের আকিদা হচ্ছে যে আল্লাহর কোনো মানে কোনো অর্থবহ জাত নাই জাইদাতুল আলাইহা এবং যেগুলো বর্ণনা করা হয়েছে সেগুলো অতিরিক্ত কিছু নয় মানে তার জাতি হচ্ছে একমাত্র আছে বাল হিয়া জাতাহু শুধু তার অস্তিত্ব রয়েছে আল্লাহর কিন্তু আল্লাহর কোনো গুণাবলী নাই সিফাত নাই কিছু নাই শুধু আল্লাহ নামে আছে ও কাউলুহুম হাজা ইয়ানতাহা ইলা ইনকার ওয়ুজুদু সিফাতু নাফিয়া নাফিহা নাফিয়ান তামামান যে তারা আল্লাহর সিফাতের আল্লাহর গুণাবলীর অস্তিত্বকে অস্বীকার করে পরিপূর্ণভাবে অস্বীকার করে ওয়াকাত জুইলা ফালাসাফাতুল আল ওয়াহিয়া বি মাকালাতিহিম হাযিহি তারা ধারণা করে বলে ফিকরাতুন মুজাররাদাতুন লা মাদমুনা লাহা যে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এটা হচ্ছে আর শিক ফিকরাতুন মুজাররাদাতুন এটা একটা জাস্ট লা মাদমুনা লাহা এটা কোনো বিষয় না এটা হচ্ছে একটা কনসেপ্ট একটা ধারণা ফাযাতিল্লাহি আল্লাতি লা সিফাতি লাহা আল্লাহর কোনো সিফাত নাই
وهي فكرة عقلية، এটি হচ্ছে একটা mental concept، একটা মানবিক মানসিক একটা চিন্তা ভাবনা، ليس لها وجود في حقيقته، আর তার কোনো বাস্তব কোনো অস্তিত্ব নাই. এখন চিন্তা করছেন যা ইবনে সিনা নামে যারা আপনারা গর্ব করেন সে তার আকীদা কি সে আল্লাহর কোন সিফাতে বিশ্বাস করে না ইবনে রুশদ আল ফারাবি এরা হচ্ছে ইসলামী দার্শনিক তারা আল্লাহর কোন সিফাতকে স্বীকার করে না বলে কি এটি হচ্ছে ফাকরাতুল আকালিয়া মানে একটা মেন্টাল কনসেপ্ট মানে ধরে নেন এই নাম কোরআনে আসছে নাম একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে বুঝাই আজকের বক্তৃতাটা একটু কঠিন হবে আপনারা ধৈর্য ধরে শুনবেন একটা সহজ উদাহরণ দিচ্ছি আমাদের দেশে অনেক লোকের নাম থাকে জর্জ মিয়া তো এখন জাজ মানে ইংরেজিতে জাজ থেকে জাজ এসেছে জজ কোর্ট মানে জাজ মানে বিচারক তো লোকটা যদি মূর্খ হয় কিন্তু তার নাম হচ্ছে জর্জ মিয়া তো তার মানে কি এটা নামেই জজ তার কোনো জজ বলতে জাজ বলতে যা বোঝায় সেই গুণে সে গুণান্বিত নয় সে তো লেখাপড়াই জানে না সাধারণ কৃষক কিন্তু নাম হচ্ছে জজ মিয়া তো এই নামে যদি আমি ডাকি এই যে জজ জজ সাহেব এদিকে আসুন তো এটা তো কেউ বুঝবে না যে আমি একটা বিচারককে ডাকছি ও বলবে যে ভাই আমার নামই হচ্ছে জজ তো বিচারকের গুণাবলী কি বিচার করা বিচারকের গুণাবলী কি যে সাক্ষী দেওয়া তারপরে তদন্ত করা তারপরে রায় দেওয়া নিরপেক্ষ থাকা এগুলি হচ্ছে বিচারকের গুণাবলী সিফাত নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা সুষ্ঠু বিচার 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 করা তারপরে সবসময় বিচারের মানদণ্ডকে সঠিক রাখা ইত্যাদি ইত্যাদি তো এখন লোকটির কোনো গুণাবলী নাই কোনো কার্যবলী নাই মানে তার সিফাতুল আফআল যে কর্মগত গুণাবলী সেটাও নাই আর তার যেটা নামগত যে সিফাত সেটাও নাই শুধুমাত্র তাকে মানুষের ডাকে জজ মিয়া এই যে জজ এইদিকে আসেন জজ মিয়া জজ সাহেব এদিকে আসেন জজ সাহেব করে সারাদিন ডাকলেও কোন সত্যিকার অর্থে কোন বিচারককে ডাকা হবে না তার কারণ তার কোনো গুণাবলী নাই সে নামেই জজ এই যে ইসলামী ফিলোসফার তারা একই কথাই বলে যে আল্লাহর যে জাত আর তার সিফাত এটি পৃথক সিফাত বলে কিছুই নাই যা আছে সবই জাত মানে আল্লাহ সুবহানাহু তাআলা আল হাই ধরেন আল হাই মানে চিরঞ্জীব তার মানে আল্লাহর যে জীবন আছে সেটা তারা বিশ্বাস করে না ও বলে যে আল্লাহর একটা নাম হচ্ছে আল হাই এই এতটুকুই এটা শুধু নামেই আল্লাহ এটা বলছে কিন্তু এটা বলতে কি বোঝাচ্ছে এটা আসলে আমরা কেউ জানি না এটা প্রমাণ করা যায় না কারণ হচ্ছে এটা একটা মেন্টাল কনসেপ্ট ফাকরাতুল আকালিয়া ওয়া লাইসা লাহা উজুদু ফি হাকিকাতিহি لا مدمونة لها আর এটা কোন বিষয়ই না ফিকরাতুন মুদাররাদাতুন এটা মূলত আল মুদাররাদাতুন মূলত একটা কনসেপ্ট মেন্টাল কনসেপ্ট মেয়ার কনসেপ্ট এরা কোন সিফাতে বিশ্বাস করে না আপনি বলেন যে আল্লাহ আলিম আল্লাহ সামে আল্লাহ শুনেন ওরা বলে যে আল্লাহ কিভাবে শুনে মানে কতটুকু শুনে কি শুনে এগুলির কোন প্রমাণ নাই সুতরাং আল্লাহর নাম হচ্ছে সামিউ এটা যে আল্লাহ কি বোঝাচ্ছে সেটা আমরা বিশ্বাস করি না তার নাম শুধুমাত্র সামিউ বাসিরু তিনি দেখেন কতটুকু দেখেন কি কি দেখেন এগুলো তারা নামেই শুধু বিশ্বাস করে কিন্তু তারা তার গুণাবলীকে অস্বীকার করে যেমন জজ মিয়ার কোন গুণাবলী তার কর্মগত গুণাবলী না থাকলে তার নামই শুধু জজ মিয়া কিন্তু কামে কিছুই নাই এইভাবে শুধু বলে এবং তারা শুধু তাই বলে না ওরা বলে কি আল্লাহর কোনো সিফাতই নাই
তাহলে আল্লাহ থাকলো কি? শুধুমাত্র অস্তিত্ব। তারা বলে যে আল্লাহর অস্তিত্বটাই শুধু সত্য, আল্লাহ আছেন। আর অন্য ফিলোসোফার যারা ইসলামী ফিলোসোফার না, তারা অস্তিত্ব বিশ্বাস করে না। ভালো করে লক্ষ্য করুন, ইসলামী ফিলোসোফার যারা আল ফালাসাফাতুল ইসলামী, ফালাসাফাতুল ইসলামী, ওরা আল্লাহর জাতে মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, কিন্তু তারা বলে যে অস্তিত্বের কোনো অর্থ নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অস্তিত্ব আছে এতটুকুই, কিন্তু কতটুকু বিস্তৃত, কিভাবে অস্তিত্বটা বর্তমান আছে, কিভাবে আছে, এটা কোন অর্থবহ কিছু নাই। আল্লাহ নামে একটা সত্তা আছে এতটুকুই। আমাদের দেশের লোকদের এরকম অনেক ধারণা আছে যে অনেক নামাজ রোজা করে, তারপরে হজ জাকাত করে, যে আল্লাহর জাত সম্পর্কে কোনো জ্ঞান নাই। বলে যে ভাই এগুলি রাখেন, আগে আমরা নামাজ পড়ে লই, অথবা রোজা রেখে নেই। আরে শুনেন শুনেন, আল্লাহর জাত সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ কি, তার অস্তিত্ব কি? ওই কিছুই জানি না। কার এবাদত করেন, কি করেন? বললি যে ভাই এগুলি বাদ দেন, নামাজ পড়ে লই। তো অনেকটা ওই দার্শনিকদের মতো কথাবার্তা। এটা আমাদের দেশে আসছে, এটি উৎপত্তি কোথায় এটি বুঝতে গেলে আমাদের পাক ভারতের বিখ্যাত আলিম আল আল্লামা সিদ্দিক হাসান খান রাহিমাহুল্লাহ তাআলা, তার বিখ্যাত কিতাব আদ-দীনুল খালিস, সেই কিতাবে তিনি বলেছেন যে বাদশাহ আব্বাসীয় খলিফা বাদশাহ আল মামুন বিন হারুন আর রশিদ, মামুন বিন হারুন আর রশিদের সময়ে তিনি অনেক লোক পাঠালেন রোমে, ইতালিতে, মানে পাশ্চাত্যে, যে সেখানে ফিলোসফারদের বইগুলো আমদানি করার জন্য। এগুলো পরে আরবি ভাষা অনুবাদ করা হয়েছিল, তারপরে এই ইসলামী ফিলোসফারদের উৎপত্তি হয়, এবং তারা এসে আল্লাহর গুণাবলীকে অস্বীকার করে আর সিফাত বলতে কিছুই স্বীকার করে না। তাদের আরো অনেক সমস্যা আছে, তারা অনেকে আছে পরকালের শাস্তি এগুলো বিশ্বাস করে না, আর ইত্যাদি ইত্যাদি। এগুলো আমরা বলতে চাচ্ছি না এই আসরে, শুধু আপনারা জেনে রাখুন যে ইবনে সিনা তেমনই একজন ফালসাফা, ফালাসফা, যে তিনি একজন দার্শনিক ইসলাম, এবং তার কোনো আকিদা ঠিক নাই। কোন কোন কিতাবে রয়েছে তারা মুসলমান হিসেবে তখনকার দিনে সবাররা তাদেরকে মুসলমান বলে স্বীকার করে নেয়নি। অথচ আমাদের দেশে যে এই এদের সম্পর্কে যে অজ্ঞতা, এটা বলাই বাহুল্য, কারণ আমরা দেখছি যে তাদের নামগুলোকে আমরা কিভাবে সম্মান করি। অথচ আহলে সুন্নাহ ওয়াল জামাআ লা ইয়াকুলুন ইন্না সিফাতুল্লাহি হিয়া আ'ইনু যাতিল্লাহি তাআলা, যে আহলে সুন্নাহ ওয়াল জামাআ তারা এটা বলে না যে আল্লাহর যে সিফাত আর আল্লাহর জাত একই। এটা বলে কারা? এক ধরনের দার্শনিক, তারাই বলে যে সিফাত বলে তো কিছুই নাই, যেটা জাত ওইটাই সিফাত, ওইটাই জাত ওইটাই সিফাত, মানে এর ভিতরে কোনো পার্থক্য নাই। এটা আহলে সুন্নাহ জামাআ আমরা এটা বলি না, আমরা বলি জাতুল্লাহ, আল্লাহর জাত হচ্ছে একটি বিষয় যেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান আছে, কারণ এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করে পবিত্র কোরআনে হাদিসে বলেছেন। ওয়ালা হিয়া গাইরাহু, আর এগুলি মানে জাত থেকে একেবারে পৃথক সিফাত তাও বলে না। মানে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে জাতের কতগুলো সিফাত রয়েছে সেগুলো স্থায়ীভাবে আছে, আর সাবিদাতু লিজাতি ইল হাক্কি তাবারাকা ওয়া তাআলা, এটি আহলে সুন্নাহ জামার কথা। ও আন্না যালিকা আন্না জুজআ শাইউন আল্লাজিমুন ওয়া সিফাতিহি আল্লাজিমাতু লাইসাত গাইরুহু, যে এটা একটা ইনহেরেন্ট পার্ট অফ সামথিং, আর জুজআ শাইউন লাজিমুন, যে এটা অন্তর্নিহিত কোনো কিছুর অংশ, আর এটা অন্য কিছু নয়। যে ওয়ালা ইয়াকাল আইদান হাযিহি সিফাত হিয়া আইনিল জাত, যে
যেটি সিফাত সেটি দাত এটা আমরা বলি না। আমরা যেটা বলি যে আল্লাহর সিফাতও যেরকম আছে তার জাতও এরকমই আছে। জাত সম্পর্কে আমরা কিছু জানি না, যদিও বাংলাদেশের লোকরা জেনে ফেলেছে যে আল্লাহর জাত হচ্ছে নূরের তৈরি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ আমাদের এই বাংলাদেশি ভাই বোনদেরকে এই বাতিল আকীদা থেকে দূর থাকার তৌফিক দান করো, আমিন। এখন আল্লাহর যে নামগুলো রয়েছে এই নামগুলো থেকেই সিফতগুলো এসেছে। তো নামগুলো যদি অনেকভাবে আলোচনা করা যায়, আমরা আজকে সেইভাবে আলোচনা করব না। আমরা শুধু বলতে চাই যে নামগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে মা ওয়ারাদাতু ফিল কোরআন মুফাররিদান, যে কতগুলো নাম এসেছে যে কোরআনের ভিতরে এসেছে, সে নামগুলো হচ্ছে একাই এসেছে, নামের সাথে আরবি গ্রামার অনুযায়ী কোনো সম্পর্ক নাই, নামগুলো একাই থাকে। ওয়ারাদাতু মিনহা খামসাতু আশর আসমাআন হিয়া আল্লাহু আর রহমান আর রাহিম আল মুলক মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন। হ্যাঁ, এই সূরা হাসরে এসেছে 15টা নাম, তারপরে এসেছে আল আখিরু জাহিরু আল বাতিনু, এখানে আসছে আল আউয়ালু 4টি নাম, তারপরে এসেছে আয়াতুল কুরসিতে এসেছে আরো 4টি নাম, এখানে আছে হিয়াল আল হাইয়ু আল কাইয়ুম আল আলিয়ু আল আজিম, 4টি এসেছে আয়াতুল কুরসিতে, তারপরে সূরা ইখলাসে এসেছে 2টো, আল আহাদু আসসামাদ, সূরা হজে এসেছে মোট 13টি নাম। এই নামগুলোর সাথে আল যোগ হয়েছে এবং তার সাথে আরবি গ্রামার অনুযায়ী এই কোনো কিছু সম্পর্ক নাই, মানে আল গাফুর আস সামিউ, এইভাবে মারিফা আকারে এসেছে একটি ইসমুল, একটি নাম হিসাবে এসেছে। আর আল্লাহর কতগুলো নাম এসেছে মুদাফ বি কিতাবিল্লাহি তাআলা, মুদাফ হিসাবে। আপনারা যারা মুদাফ বুঝতে চান, মুদাফ আলাই মানে মুরাক্কাবাতুল মুরাক্কাবা মুরাক্কাবাতুল মুরাক্কাবাতুল ইদাফি, মানে এক ধরনের মুরাক্কাবা মানে এক্সপ্রেশন ফ্রেজ, যেটা মুদাফা মানে মুদাফ মুদাফ আলাই মাধ্যমে প্রকাশ পায়। আল ওয়ারাদাতু ফি কিতাবিল্লাহি বিসিগাতিল ইসমু গাইরে মুদাফ, যেমন মুদাফের মাধ্যমে কতগুলো সিফাত এসেছে, এটা আলাদা করে নাই, আর যোগ হয়নি, কিন্তু এটি আরেকটির সাথে সম্পর্কিত। যেমন এসেছে তার আল্লাহর বিখ্যাত নাম আর রব। আপনাদেরকে বলছি লক্ষ্য করুন, এই যে আল্লাহর একটি নাম আর রব, পবিত্র কোরআনে কোথাও আর রব বাড়বে আসে নাই, সবসময় এটি মুদাফ হিসাবে এসেছে, মুদাফ মুদাফাতুন, যে মুদাফাহু ফি কিতাবিল্লাহি তাআলা, যে মুদাফ হিসেবে এসেছে, এটি আল দিয়ে আলাদাভাবে মুফাররিদান এককভাবে আসে নাই। অথচ আমরা আর রব নামে মানে অনেকবার পড়েছি, লাম ইয়ারিদু ফিল কোরআন ইল্লা মুদাফা, মুদাফ ছাড়া এই রব শব্দটা কখনো আসে নাই, আপনারা কোরআন খুলে দেখতে পারেন। উদাহরণ দিয়ে বুঝাচ্ছি মুদাফ কিভাবে বুঝতে হবে, যেমন সূরা ফাতিহাতে দুইটি নাম এসেছে আল্লাহর, একটি হচ্ছে মালিক একটি হচ্ছে আল রব, এটি মুদাফ হিসেবে এসেছে, যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো দুইটি নাউন, প্রথমটি হচ্ছে মুদাফ আর পরের নাউনটি হচ্ছে মুদাফ ইলাই রব্বিল আলামিন। মালিক হচ্ছে একটি মুদাফ, ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন, যে এটি হচ্ছে মুদাফিলাই মালিকা কুলিল্লাহুম্মা
মালিক আল মুলক, মালিক হচ্ছে মানে মুদাফ আল মুলকি মানে মুদাফ ইলাই। তেমনি ভাবে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে নূর হচ্ছে এমন একটি নাম যেটি মুদাফ হিসাবে একমাত্র পবিত্র কোরআনে এসেছে, আর নূর হিসাবে আসে নাই। ভালো করে শুনে রাখুন, আল্লাহর একটি অন্যতম নাম যেটি আল্লাহর অন্যতম একটি গুণাবলী সেটি হচ্ছে আর নূর, এটি মুদাফ হিসাবেই পবিত্র কোরআনে এসেছে। আর নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াতেই এটা দলিল। এছাড়া অন্য কোনো ভাবে আল্লাহর এই নামটুকু মানে আর নূর হিসাবে আসে নাই, কিন্তু এটা মুরাক্কাবাতুল ইদাফি, নূর হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মানে মুদাফ ইলাইহি আস-সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে নূর মানে যে সামাওয়াত সমূহ আসমান সমূহ যদি বলেন, ওয়াল আরদ এবং সমস্ত পৃথিবী ভূমণ্ডল সমস্ত নবমণ্ডলের আলো দিচ্ছে। এখন আমরা মানে আল হাইয়ু কথাটা আগে শিখব, তাহলে আমরা ওই যে মানে নূর আল্লাহর একটি গুণাবলী আর তিনি কিভাবে নূর দান করেন সেটি আমরা বুঝতে পারব। আসুন এখন আল হাইয়ুটা আমরা বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নামের সাথে তিনি সম্পর্ক করেছেন, সেই নামগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে পৃথক করা যায় না। আবার বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নাম রয়েছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চিরস্থায়ীভাবে জড়িত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু থেকে এই গুণাবলীগুলো আছে পৃথক করা যায় না। যেমন জাতিল্লাহ, আল্লাহর জাত রয়েছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে আলিম ইত্যাদি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলোকে আল্লাহ তৈরি করেছেন সেগুলো আল্লাহ নিজের সম্পর্কে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, কিন্তু সেগুলি হচ্ছে আল্লাহ সৃষ্ট, সৃষ্ট থেকে আল্লাহ পৃথক হয়েছেন, এগুলোর সাথে জাতের কোনো সম্পর্ক নাই। উদাহরণ দিচ্ছি, যেমন সালেহ আলাইহিসসালামের না কাতাল্লাহ, আল্লাহর উট, আল্লাহর উট, এই উট হচ্ছে আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং আল্লাহ থেকে উটটা পৃথক। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর, আল্লাহর ঘর হচ্ছে আল্লাহর একটা মাখলুক, আল্লাহ এটা তৈরি করেছেন, সুতরাং এটি আল্লাহ থেকে পৃথক। পবিত্র কোরআনে সূরা বাকারা 125 নম্বর আয়াত, ওয়া আহাদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তুতাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিজ্ঞা করালেন ইব্রাহিম এবং ইসমাইলের কাছে যে তারা আল্লাহ আমার ঘরকে, বাইতিয়া আরবি গ্রামার অনুযায়ী আল্লাহ বলছেন যেটা আমার ঘর, আন তাহহিরা যে এই ঘরকে পবিত্র করবে, লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ, নামাজ আদায়কারীর জন্য, তাওয়াফকারীর জন্য আর ইতিকাফকারীর জন্য। তো আল্লাহ পবিত্র কোরআনে বলছে বাইতিয়া মানে আমার ঘর, তারপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে পবিত্র সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রাত্রিকালে মানে তার আবদিহি তার বান্দাকে, আবদিহি আমার বান্দাকে, বান্দা হচ্ছে মাখলুক, তা কোরআনে আছে। সুতরাং যেগুলো আল্লাহর সৃষ্ট সেগুলো আল্লাহ সেগুলোর থেকে পৃথক হয়েছেন।
তো বাইতুল্লাহ বাইতিয়া এটি আল্লাহ বললেও এই বাইত হচ্ছে একটি মাখলুক সৃষ্ট এই কারণে আল্লাহ পৃথক তেমনি ভাবে রূহুল্লাহ এই রূহুল্লাহ মানে আল্লাহর রূহ নয় আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি দুঃখের সাথে আমার অত্যন্ত দুঃখের সাথে বলছি আমি গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বাংলাদেশে আপনারা যারা সহিহ সুন্নাহ ফলো করেন তাদের খেদমতে বলছি আপনারা যে কোরআন শরীফগুলো পড়েন তাফসির আহসানুল বায়ান তারপরে ওই তাইসিরুল কোরআন জাদিদ তারপরে হচ্ছে কোরআনুল করিম এই ইত্যাদি প্রত্যেকটা কোরআনের ভিতরে বাংলাতে অনুবাদ করা হয়েছে ভুলভাবে এখানে ঈসা আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের সৃষ্ট কাহিনী আল্লাহ বর্ণনা করেছেন কোরআনের ভিতরে সব জায়গায় বলছে আমার রূহ থেকে আমার রূহ আপনারা ওই যে নবুল কোরআন যে কোরআন ইংরেজিতে আছে সেটা আপনারা দেখতে পারেন যে ওখানে কি লিখেছে মহসিন খান এবং তাকিউদ্দিন হেলালি রাহিমাহুল্লাহ তাআলা তারা সেখানে মাই স্পিরিট রূহ লেখেনি আমাদের বাংলাদেশের অনুবাদকারীরা লিখে দিছে যে আমার রূহ থেকে এটি আমার রূহ নয় এটি আল্লাহর রূহ থেকে আদমকে তৈরি করা নাই আল্লাহর রূহ থেকে ঈসাকে তৈরি করা হয় নাই যদিও ভাষাতে বলা হচ্ছে রূহ এই রূহ হচ্ছে আল্লাহর সৃষ্ট রূহ এই কারণে নবুল কোরআনে ইংরেজিতে আছে আল্লাহ গিভ লাইফ অর স্পিরিট ক্রিয়েটেড বাই হিম এই অনুবাদটা হবে এরকম আল্লাহর সৃষ্ট রূহ দেওয়া হল উদাহরণ দিচ্ছি লিখে রাখুন সূরা সাজদা আয়াত নাম্বার 9 আল্লাজি আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদা খালাকাল ইনসানা মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাহিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি শুরু করেছি মানুষকে সৃষ্টি করার প্রথমে মাটি থেকে তারপরে আমি একটি অপরিষ্কার পানি থেকে মানে বীর্য থেকে নির্যাস থেকে মিম্মা ইম্মাহিন থেকে মানুষকে তৈরি করেছি এই আয়াতি হচ্ছে দলিল যে আদম আলাইহিসাল্লামকে তিন থেকে তোরাব থেকে তৈরি করেছে আমাদেরকে আল্লাহ তোরাব থেকে তৈরি করেনি আমরা মাটির থেকে তৈরি হয়েছি এটা হলো আদম আলাইহিসাল্লাম থেকে আমরা মায়ের পেটে তৈরি হচ্ছি আমাদেরকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করে নাই কিন্তু মাটির যে ইনগ্রেডিয়েন্ট উপাদানগুলো সেগুলো আমাদের শরীরে মজুদ আছে আমরা মাটিতে মিশে যাই এটা ঠিক আছে কিন্তু মাটি দিয়ে আমাদেরকে তৈরি করা হয় নাই মাটি দিয়ে তৈরি করা হয়েছে আদম আলাইহিসসালামকে এই যে বাদা খালকাল ইনসান মানে মানুষের শুরুটা হচ্ছে মাটি দ্বারা মানে আদম থেকে সুম্মা অতপর মা ইম্মাহিন এই তারপরে আর মাটি নেই সুতরাং কথায় কথায় না জেনেই সালে মানে মাটি দ্বারা আমাদেরকে তৈরি করে মাটি দ্বারা আমাদেরকে তৈরি করে না মাটি দ্বারা তৈরি করে আদম আলাইহিসসালামকে এই আয়াতের শেষে সুম্মা সাওয়াহু যে এই হু হচ্ছে আদমের সাথে নিসবত হবে যে আমি তাকে আকার দিলাম ও নাফাকা ফিহি আমি ওয়া নাফাকা ফিহি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ ফুকে দিলেন মিন রূহি এইখানে আমাদের বাংলাদেশের কোরআন শরীফগুলো আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি আপনারা আহসানুল বায়ান দেখতে পারেন আর ওই যে তাইসিরুল কোরআন আল মাজিদ জাদিদ দেখতে পারেন সেখানে লিখেছে আমার রূহ থেকে দেওয়া হয়েছে তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রূহ থেকে আদমকে কিছু রূহ দেওয়া হয়েছে তার মানে আল্লাহ আদমের সাথে কিছু অংশ রয়ে গেছে আল্লাহর কিছু অংশ আল্লাহ আদমের কাছে চলে আসছে এই কথাই বোঝানো হয় রূহুল্লাহ
সমস্ত স্কলাররা একমত, রুহুল্লাহ রুহন আল্লাহ সুবহানাহু তাআলার একটি মাখলুক সৃষ্ট, এই রুহ থেকে আল্লাহ পৃথক হয়েছেন, আল্লাহর সৃষ্ট রুহ থেকে সেই রুহ তিনি দান করেছেন, তার মানে আল্লাহ সুবহানাহুর একটি জীবন রয়েছে আল হাইয়ুন। এই জীবন মানে এই নয় যে তিনি জীবন দান করছেন মানে নিজে জীবনটিকে দান করছেন সেটা বোঝায় না, তিনি জীবনকে তৈরি করে রুহ তৈরি করে দিচ্ছেন। পরে আয়াতটুকু সূরা সাদ 71 নম্বর, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইযা সাওয়্যাতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। তখন তোমার প্রভু ফেরেশতাদেরকে বলল যে আমি মানুষ তৈরি করব মাটি থেকে, ফাইযা সাওয়্যাতুহু আমি তাকে আকার যখন দিলাম, ও নাফাখতু আমি ফুকে দিলাম ফু দিলাম, ফিহি মিন রূহি যে আমার রুহ থেকে ফুকে দিলাম। এটি অনুবাদ এখানে তাইসুরুল কোরআন যা দিতে তো অনুবাদেই বল করছে, ওখানে লিখেছে যে আদেশ করেছে। এই সকল অনুবাদ এই জন্যই আপনারা যারা কোরআন গবেষণা করেন আপনারা জানতে পারছেন আপনারা কি পড়তেছেন, শুধু অনুবাদ পড়ছেন, অনুবাদ থেকে আপনারা সঠিকভাবে জিনিসটা উপলব্ধি করতে পারছেন যে কত বড় সর্বনাশ আপনারা করছেন। ও নাফাখতু আমি ফুকে দিয়েছি ফিহি মিন রূহি আমার রুহ থেকে, এটার মানে এই না সঠিক অনুবাদ হবে আমার সৃষ্ট করা রুহ থেকে সেই রুহ তাকে ফুকে দিয়েছি আদমকে ফুকে দিয়েছি। দি স্পিরিট ক্রিয়েটেড বাই আল্লাহ ওয়াজ বেস্টোড অর ফ্লো টু হিম, এটাই হবে সঠিক অনুবাদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করার পর তারপরে সে বলল যে আদমকে কোন ফায়াকুন সে যেন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে সেটা হয়ে গেছে। সেটি কোন সূরাতে আছে? ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদামা, সূরা আলে ইমরান 8 নম্বর 60। ইন্না মাসালা ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাবিন থুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। যে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আল্লাহর কাছে, এখানে কোন কোন অনুবাদে লেগেছে ঈসার অবস্থা, ঈসার অবস্থা নয় ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতো, যে আদমকে আল্লাহ খালাকাহু মিন তুরাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুরাব থেকে আদমকে তৈরি করেছে, তার মানে ঈসাকে আল্লাহ মাটি দ্বারা তৈরি করে নাই। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এই এটা অনেকে অনেক জায়গায় ভুল করেছে, অনেক কোরআন শরীফে ওটা লেখে লিখেছে যে আল্লাহ তৈরি করেছে মাটি থেকে তাকে তাকে কাকে কাকে তৈরি করলো এটা বলা উচিত ছিল, কারণ এই অনুবাদ পড়ে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ মনে করছে যে তুরাব থেকে ঈসা এবং আদমকে তৈরি করা হয়েছে, ঈসাকে তৈরি করা হয় নাই। এই কারণে এই যে মানে এই কারণে আপনারা যদি একটু জানতে চান, আল বুরহান আল ইরাদুল কোরআন একটি কিতাব রয়েছে, সেখানে লেখক বলছেন ইন্না মাসাল ঈসা ইন্দাল্লাহি কামাসালি আদামা খালাকাহু মিন তুরাব শুদ্ধহু খুলিকা ঈসা মিন উম্মি বিখালকি আদম, যে ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের ভিতরে মা থেকে তৈরি করেছেন, বিখালকি আদামা মিন তুরাব আদমকে তৈরি করেছেন মাটি থেকে, তুশবিয়াহু তামসিলি যে এটার একটা সামঞ্জস্যতা রয়েছে, কেননা সামঞ্জস্যতা কি যে দুইজনেরই কোনো পিতা নাই, আল্লাহ বলেছেন ক্বালা লাহু কুন আল্লাহ বলেছেন কুন আর অমনেই তা হয়ে গেছে। এই কথাটুকু সূরা আম্বিয়া 91 নম্বর, আপনারা আয়াতগুলো লিখে তাইসিরুল জাদিদ দেখতে পারেন কি লিখেছে সেখানে, আম্বিয়া আয়াত নাম্বার 91, وَالَّتِي أَحْسَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا
وجعلنا وابناها آيات من العالمين جو যে মরিয়াম আলাইহ সালাম সম্পর্কে বলা হচ্ছে আল্লাতি আহসানাত ফারজাহা যে তার সতীত্বকে রক্ষা করেছে ফানাফাখনা ফিহা মিন রূহিনা যে আমি তার কাছে মানে মারিয়ামের কাছে রূহ ফুঁকে দিয়েছি মিন রূহিনা মানে আমাদের রূহ থেকে মানে অর্থাৎ আমার রূহ থেকে এটা অনুবাদ হয়নি জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন এটা অনুবাদ করতে গেলে এটি বলতে হবে যে আল্লাহ সৃষ্ট রূহ থেকে জিব্রাইলের মাধ্যমে তিনি ফু দিয়েছেন আল্লাহ নিজে গিয়ে মারিয়ামের কাছে ফু দেন নাই যদিও শাব্দিকভাবে সেটি বোঝানো হয় কিন্তু অনুবাদে তারা সরাসরি এটা বলেছে এটি অন্যায় করেছে আয়াত নাম্বার সূরা নিসা 171 সূরা নিসা ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ যে মাসীহ হচ্ছে ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহ তিনি হচ্ছে আল্লাহ রাসূল ওয়া কালিমাতুহু এবং তার উপরে কলিমা মানে একটা কথা ছিল আলকাহা ইলা مريم وروح مني منه وألقاها إلى مريم روح منه جي الله سبحانه وتعالى একটি কালিমাত তার উপরে ছিল মানে আল্লাহ বলছেন ঈসার উপরে কোন হয়ে যাও সাধারণত হয়ে গেছে আর আল্লাহ কি করেছেন আলকাহা ইলা মারিয়াম মারিয়ামের দিকে নিক্ষেপ করেছেন ওয়ারুহুন মিনহু মানে আল্লাহর রূহ থেকে সেখানে রূহ যায়নি আল্লাহর সৃষ্ট করা রূহ থেকে সেখানে গিয়েছে এটি হচ্ছে রূহুল্লাহ মানে হচ্ছে আল্লাহর সৃষ্ট করা রূহ এই রূহুল্লাহ রূহি এটি আল্লাহর একটি মানে মাখলুক এটি আল্লাহর সিফত নয় এই কারণেই আমার রুহু থেকে আপনারা বাংলা কোরআন শরীফ দেখতে পারেন আল্লাহ আমাদের সবাইকে তোমার সম্পর্কে ভালো ধারণা নেওয়ার তৌফিক দান করো আল্লাহ আমরা অতভ্রষ্ট হয়ে যাচ্ছি আমরা তোমার সম্পর্কে এমন কথা বলছি আল্লাহ যেগুলো তোমার সম্পর্কে বলা উচিত নয় হে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করো হে আল্লাহ আমিন এখানে বলতে হবে যে আল্লাহর সৃষ্ট রূহ থেকে এই কারণেই নবুল কোরআনের ভিতরে অনুবাদ খুব সুন্দর হয়েছে সঠিক হয়েছে সেখানে তারা বলেছে ডক্টর মহসিন খান এবং ডক্টর তকিউদ্দিন হিলারি যে ক্রিয়েটেড সোল আল্লাহ ব্লিউ টু হিম এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহয়ি এটি আল্লাহর একটি সিফাত এই সিফাতটা কি সিফাতুল আফআল কর্মগত অ্যাকশন তিনি জীবন দান করেন কিন্তু তিনি জীবন দান করলেও তিনি নিজের জীবন থেকে জীবনটা দিয়ে দেন না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি হায়াত রয়েছে জীবন রয়েছে হায়াতুন আজলাতুন যে চিরস্থায়ী একটি হায়াত এই জীবন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিয়ে দেন না তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সিফাত হচ্ছে ওয়ান্নূর আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আলো দান করেন তখন সেই আলোটা আর তার নিজের সিফাত থেকে দান করেন না সেই আলোটা তিনি তৈরি করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েটেড মাখলুক সেই আলো হচ্ছে মাখলুক এটিকে তৈরি করে দেওয়া হয় সেই কারণেই আমাদেরকে জানতে হবে যে নূরুল্লাহ এই কথাটুকু কি জিনিস এখন আসুন নূরুল্লাহ সম্পর্কে আমরা জ্ঞান লাভ করি নূরুল্লাহ হুয়া মিন নূরিল্লাহি আল্লাযী
هو صفاته في صفاته حقيقة جي الله جي نور মানে আল্লাহর আলো এটি হচ্ছে আল্লাহর একটি সিফাত আর সিফাতু মানাবিয়া ওয়া আম্মা ইন কানা মুরাদু নূরুল্লাহ ইন্নাহু নূরুন মাখলুকুল্লাহ তাআলা যদি কেউ কোন নূরের কথা আলাদাভাবে বলে যেগুলোকে আমরা দেখতে পাই বুঝতে পারি উপদাবন করতে পারি সেগুলি হচ্ছে আল্লাহর একটি مخلوق created فمع أن الله هو خالق ما في كوني من نور على الله سبحانه وتعالى شمست نور شموهر تشتكري وهو منور السماوات والأرض إني أسمان من شموه من السماوات شموه أبون جو تتبت على دانكري فإن هذه تسمية في صفاته مضافة إلى الله تعالى نور الله خطأ مخالف لعادة الكتاب والسنة في ذلك ولما زراء عليه عمل المسلمين كل মানুষের নাম نور الله রাখা যাবে না এটি অত্যন্ত গর্হিত কাজ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলে যেটা বোঝানো হচ্ছে সেটি হচ্ছে আল্লাহর সিফাত সেটি কোনো মাখলুক নূরুল্লাহ নাম ধারণ করতে পারে না এই কারণে এই নূরুল্লাহ নাম রাখা অত্যন্ত ভুল খতাআন মুখালিফ আদাতিল কিতাবি ওয়া সুন্নাহ অথচ আমাদের দেশে দেখেন নূরুল্লাহ নাম রেখা বসে আছে কোন কোন স্কলার বলেছে এই সকল এই নূরুল্লাহ নাম রাখা হারাম ছোটখাটো জিনিসের সাথে আল্লাহর নূরের যে মানে জেনেটিক কনস্ট্রাকশন গ্রামার অনুযায়ী মুদাফ করা যাবে না ক্বালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফি কিতাবি মাজমুউল ফাতওয়া আন নাওয়ার লাম ইউদাফ কাত্তা ইলাল্লাহি ইযা কানা সিফাতিহি লা আয়ানান আল আয়ানিল قائماتين যে ছোটখাটো যেসকল বেশি ক্ষয়শীল ধ্বংস হয়ে যায় যেমন মানুষ গাছপালা যেগুলো ধ্বংস হয়ে যাবে সে সকল ঠুনকো জিনিসের জন্য এই মুদাফ হিসাবে নূর আল্লাহ বলা যাবে না যেমন কেউ বলতে পারবে না যে আসমান জমিনের যে নূর সেগুলি হচ্ছে আল্লাহর সিফাত এটা বলতে পারবে না এগুলি হচ্ছে আল্লাহর জন্য মাখলুক ইন্নাহা নূরুল্লাহ ولها في الشمس والقمر যে সূর্য চন্দ্র যে নূর সেগুলি আল্লাহর সৃষ্ট مخلوق এই কারণে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন তার বিখ্যাত একটি কিতাব রয়েছে ও দুরুসু মুফরাগাতুন আশামিলা দুরুসু মুফরাগাতুন শামিলা এইটার ভিতরে তিনি বলছেন ফাইন্না নূরুন নাওরান যে দুই ধরনের নূর রয়েছে নূরু ওয়া সিফাতিল্লাহি আযজা জাল্লা নূর রয়েছে আল্লাহর গুণাবলী সিফাত ওয়া হাযা ইউখতাসু বিহি সুবহানাহু আর এটি আল্লাহর সাথে খাস আল্লাহর গুণাবলীর সাথে খাস এটি একটি গুণাবলী ওয়া নূরুন মাখলুক মিন জিনসি আনওয়ার যে কিছু নূর রয়েছে যেগুলি আল্লাহ সৃষ্ট করা যেমন আশ-শামস আল কমার গায়রুহু যালিক আনওয়ারু মাখলুকাও আর নূর আল ইসলাম মাসালান আনওয়ারু মাখলুকা যে ইসলাম ইসলামের আলো যদি বলতে আমরা যদি কিছু বলি সেটাও বলা হয় যে আল্লাহর মাখলুক সুতরাং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم He broken my heart এবং আমাকে এটা বলছে I don't know my future because I'm dealing with this I don't know what happened this lady কি মানির জন্য
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. مكتوب لاي بولت سكنه. أوكي أوكي بعدها نقول يبين. তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন এই যে আয়াত সূরা নূর এটি গত ক্লাসে আমাদের এক বোন তিনি প্রসঙ্গটা তুলেছিলেন কিন্তু আমি মনে করেছিলাম যে সেটি আলোচনা করব না কিন্তু আমি পরে জানতে পেরেছি যে অনেক শ্রোতা এবং তাদের জিজ্ঞাসা রয়েছে আয়াতের উপরে আজকে আমরা এই আয়াতটাকে দিয়ে আমরা কি বুঝব এবং সাথে আল্লাহর সিফাত হিসাবে আমরা কি বুঝব সেটি আমরা আলোচনা করব তো আমরা কি জানলাম যে নূর হচ্ছে আল্লাহর একটি সিফাত এটি মুদাফ হিসাবে পবিত্র কোরআনে এসেছে মুফাররিদান হিসাবে আসে নাই নূরু সামাওয়াতি ওয়াল আরদ এখন এই যে মানে নূর এই নূর বলতে কোরআন কোরআনের অন্য অংশকে ব্যাখ্যা করে আমরা সবাই জানি তো আমরা দেখি যে পবিত্র কোরআনে নূরকে আল্লাহ কিভাবে ব্যাখ্যা করছেন বিভিন্ন আয়াতে যেমন সূরা জুমার আয়াত নাম্বার 22 আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরি মির রব্বিহি যে আফামান শারাহাল্লাহু সাদরাহু যার মানে অন্তর বক্ষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দিয়েছেন লিল ইসলাম ইসলামের জন্য ফাহুয়া আলা নূরি এবং সে রয়েছে নূরের উপর মিন রব্বিহি তার রবের থেকে যে নূর এসেছে তার উপরে এইখানে নূর অর্থ হচ্ছে আর দিন আল ইসলাম অথবা আর নূর আল ইসলাম মানে ইসলামের নূর এটিকে ইসলাম বোঝাচ্ছে এই নূর হচ্ছে ইসলাম মানে আর দিন আল ইসলাম তারপরে এসেছে সূরা নিসা 174 নম্বর আয়াত ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনান হে মানুষ তোমাদের কাছে এসেছে একটি বোরহান একটি প্রমাণ স্বরূপ তোমাদের প্রভু থেকে আসেছে ওয়া আনজালনা এবং তিনি নাজিল করেছেন ইলাইকুম নূরান মুবিনান একটি পরিষ্কার পরিচ্ছন্ন প্রকাশ্য একটি মানে নূর তিনি নাজিল করেছেন তো নূর নাজিল করেছেন মানে বোরহান নাজিল করেছেন মানে তিনি এই নূর বলতে বোঝানো হচ্ছে আল কোরআন কারণ আলো কখনো নাজিল করা যায় না নাজিল করে হচ্ছে আল্লাহ কিতাব সুতরাং এখানে এই নূর হচ্ছে কোরআন সূরা তাগাবুন আয়াত নাম্বার 8 এখানে আল্লাহ বলছেন আফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরি আল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তাআমালুনা খাবীর আফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা কি ঈমান আনতে পারো না বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরি যে আল্লাহর উপরে তার রসুলের উপরে ও নূরি যে তার নূরের উপরে আল্লাযী আনজালনা যেটি আল্লাহ নাজিল করেছেন এখানে আল্লাহ বলেই দিচ্ছেন ওয়ান নূরি আল্লাযী আনজালনা যে যে নূর তিনি নাজিল করেছেন এই তার মানে হচ্ছে আল কোরআন এই আয়াত দিয়ে এই নূর বলতে কোরআন বোঝানো হচ্ছে তারপরে নূর দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয় যেমন সূরা সূরা আয়াত নাম্বার 52 মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু মা কুনতা তাদরি তুমি কি জানতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিচ্ছেন মা কুনতা তাদরি মাল কিতাবু তুমি কি জানতে কিতাব কি
ولا ايمان ايمان كي তুমি কি জানতে ولكن جعلناه نورا অতএব আল্লাহ সুবহান ওয়া তাআলা নূরকে তৈরি করেছেন জাআলনা জুইলা মানে তো হচ্ছে তৈরি করা এই যে এখানে নূর হচ্ছে আল্লাহ তৈরি করেছেন এই নূর হচ্ছে মাখলুক আল্লাহ তৈরি করেছেন এই নূর দিয়ে কি করছেন নাহদি বিহি তিনি মানে তিনি হেদায়েত দিচ্ছেন পথ দেখাচ্ছেন মান নাশাউ মিন ইবাদিনা যে আমার বান্দাদের ভিতর থেকে যাকে খুশি আমি তাকেই এই নূর দ্বারা মানে তাকে পথ দেখাই তার মানে এখানে হচ্ছে আর নূর হচ্ছে আল হুদা মানে হেদায়েত পাওয়া যাচ্ছে এখানে তার মানে আমরা প্রথমে পেলাম সূরা জুমা আয়াত নম্বর 22 নূর মানে ইসলাম সূরা নিসা আয়াত নম্বর 154 নূর মানে হচ্ছে কোরআন সূরা তাগাবুন আয়াত নম্বর 8 নূর মানে হচ্ছে কোরআন সূরা শুরা আয়াত নম্বর 52 নূর মানে হচ্ছে হেদায়েত পথ প্রদর্শন হুদা তারপরে এসেছে আরেকটি আয়াত সূরা মায়েদা আয়াত নম্বর 15 ইয়া আইয়ুহাল কিতাবি কাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এসেছে মিন আল্লাহ জাআকুম তোমাদের কাছে এসেছে নূরুন একটি নূর ও কিতাবুম একটি কিতাব যেটি মুবিন পরিষ্কার প্রতিষ্ঠিত পরিচ্ছন্ন রাজল্যমান এখন এই নূর বলতে তাফসীরকারক ইবনে কাসির বলছেন যে এই নূর হচ্ছে আল কিতাব মানে যেটির ব্যাখ্যা পরবর্তী শব্দে আল্লাহ বলেছেন এই নূরটা কি মিনাল্লাহি নূরুন মানে এমন একটি নূর যেটাকে আল্লাহ বলছেন কিতাব মুবিন কারণ আল্লাহ এটাকে নূর বলেছেন এই কারণে যে ইয়াহদি বিহিল্লাহু আল্লাহ এটা দ্বারাই তিনি পথ দেখান এখন নূর এবং কিতাব এই দুটা যদি দুটা জিনিস হতো মনে করে নূর হচ্ছে মানে একটা জিনিস আর কিতাব হচ্ছে আরেকটা জিনিস এখানে ওয়াও যোগ করেছে আতফ হিসাবে এটি যদি দুটা জিনিস হইতো তাহলে গ্রামার অনুযায়ী এখানে হতো ইয়াহদি বিহিমাল্লাহু যে আল্লাহ উভয়টিকে দিয়েই তাদেরকে হেদায়ত করেন কিন্তু আল্লাহ এক বচন ব্যবহার করেছে ইয়াহদি বিহি তার মানে ওই নূরুন এটা হচ্ছে মানে এটা হচ্ছে এটাকে বলা হয় আরবি ভাষায় মুরাক্কাবাতুল তাওসিফি মানে এই এক্সপ্রেশন হচ্ছে যে প্রথম নাউন যেটি এটি মাওসুফ এবং পরেরটি হচ্ছে এটা সিফাত গুণাবলীকে বর্ণনা করছে মানে নূরুন মানেটা কি হচ্ছে এটার গুণাবলী হচ্ছে কিতাবুম মুবিন এই নূরুন ওয়া কিতাবুম মুবিন তার মানে আমরা এখান থেকে জানতে পারছি যে এই আয়াতে আমাদের যা আকুম মিনাল্লাহি নূর এখন এই আয়াতের একটা ভুল ব্যাখ্যা আমাদের দেশে কারণ আমাদের দেশে মানুষের ধারণা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে মায়ের পেটে তৈরি করছে কিনা এটা আমাদের দেশের লোকরা বিশ্বাস করে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি তো নূরের তৈরি এটার তো কোনো হাদিস নাই আমরা জানতে পেরেছি তো কোরআনে এটা নাকি দলিল পাওয়া গেছে এই তখন এই আয়াতটুকু পাঠ করে যা আকুম মিনাল্লাহি নূর মানে এখানে নূর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ এই ধরনের তাফসির কোন নির্ভরযোগ্য তাফসিরে নাই কোন সাহাবী এইভাবে ব্যাখ্যা করেনি সুতরাং এখানে আমরা পাচ্ছি যে এই নূর হচ্ছে আল কিতাব এরপরে এসেছে আরেকটি উদাহরণ এখানে নূরুল্লাহ হিসেবে এসেছে ইউরিদুনা আন ইউতফিফু
نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون سورة توبة آية نمبر 32 كافر مشرك أهل كتاب সবাই চায় যে نور الله আল্লাহর যে আলো সেটাকে নিভিয়ে দিতে এই ফু দিয়ে নিভিয়ে দিতে মুখের ফু দিয়ে মুখ দিয়ে নিভিয়ে দিতে তো এখানে তো বোঝাই যাচ্ছে যে মুখ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দেওয়া যায় না তার মানে হচ্ছে এই নূর আল্লাহই হচ্ছে যে আল দীন আল ইসলাম এই আয়াতটুকু সূরা সফ আয়াত নাম্বার 8 একই শব্দে প্রায় একই শব্দে এসেছে يريدون ليكففوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون الله বলতেছেন যে যে ওরা চায় এই মানে دين الاسلام এখানে نور الله মানে হচ্ছে আল্লাহর دين মানে دين الاسلام আর এই دين الاسلام মানে ইসলামের নূর আমরা জানতে পেরেছি এটাও مخلوق আল্লাহ সেটাকে সৃষ্টি করেছেন এই কারণে আল্লাহ বলেছেন والله متم نوره আল্লাহ তার নূরকে পরিপূর্ণ করবেন আপনারা সবাই জানতে পেরেছেন আজকের বক্তৃতা প্রথমে আমরা বলেছি সিফাতুল জাত সিফাতুল কামাল যে আল্লাহর গুণাবলী হচ্ছে সিফাতুল কামাল মানে পরিপূর্ণ এর কোনো ডিফেক্ট নাই এটার কোনো কমতি নাই অপরিপূর্ণতা নাই এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সিফাতগুলি হচ্ছে সিফাতুল কামাল পরিপূর্ণ সিফাত সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুতিম্মু নূরিহি এখানে বলছেন যে এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিবেন তাহলে এটা আল্লাহর নূর হলো কিভাবে আল্লাহ সিফাতের সাথে এটি সম্পর্কিত নয় কারণ আল্লাহ সিফাত হচ্ছে الذات لله سبحانه وتعالى متصفة بصفات الكمال যে এটি হচ্ছে পরিপূর্ণ আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন মুতিম্মু নূরিহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নূরকে তিনি পরিপূর্ণ করে দিবেন তার মানে এই নূর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চাচ্ছেন যে দ্বীন আর ইসলাম কে নাযিল করেছেন সেটাকে ধীরে ধীরে তিনি পূর্ণ করে দিবেন কাফের মুশরিক আহলে কিতাব এই নূর আল্লাহ মানে দীন আল ইসলামকে নিভিয়ে দিতে পারবে না তাহলে আমরা এখন আসুন যে এই জিনিসটা আমরা ভালো করে দেখি এখন আমরা আরেকটি বক্তৃতা আমরা আজকে ওই আয়াতের ব্যাখ্যায় পুরোপুরিভাবে যেতে পারবো না তো আমরা যদি যেতে না পারি সেক্ষেত্রে আমরা একটি জিনিসকে আলোচনা করতে চাই সে হচ্ছে মিন রুহি যে আমরা যেটা আলোচনা করেছি যে কতগুলো বিষয় রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলিকে দেখেন আমাদের দেশের কি সমস্যা আমাদের দেশের সমস্যা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের দেশের লোকরা মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর দ্বারা তৈরি করেছে যেটি অত্যন্ত ভুল এইভাবে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ আমাদের দেশের মাওলানা মৌলভীরা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছায়া নাই ছায়া নাই তো ওনার ছায়া নাই এর কারণ কি আমাদের বাংলাদেশের হতভাগা মাওলানা গুলো বলছেন যে তার নূরের তৈরি তো আবার বলছে যে নূরের তৈরি মানে নূরের তৈরি যদি হয় তাহলে নূরের কি ছায়া থাকে এই একটি আশ্চর্য আজগুবি কোরআন হাদিস বিরোধী কথাবার্তা ছায়া তো থাকবেই স্বয়ং আল্লাহর ছায়া আছে আর আল্লাহর জাতকে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে আল্লাহর জাতের তৈরি হচ্ছে কি নূর দ্বারা
শুনুন, আল্লাহর জাত কি দ্বারা তৈরি সেটা আমরা জানি না, অথচ আল্লাহর ছায়া আছে, এটা হাদিসে এটা প্রমাণ আছে। তো আমরা বাংলায় কি বলি, যার কায়া আছে তার ছায়া আছে, যার অস্তিত্ব আছে তার ছায়া আছে, তার ছায়া নাই তার কায়া নাই, অস্তিত্ব নাই ছায়াও নাই, তো ছায়া থাকবে না কেন? যেখানে হাদিসের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা ছায়া এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল সাবআতুন ইউযিল্লুহুম আল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। ভালো করে শুনে রাখুন, সাবআতুন ইউযিল্লুহুম আল্লাহ ফি যিল্লিহি ইউযিল্লুহুম আল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। সাত প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা তার ছায়া দিবেন সেই দিন, ইয়াওমিন লা যিল্লা ইল্লা যিল্লাহু, যখন তার ছায়া ছাড়া অন্য কোনো কিছুর ছায়া থাকবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলার জাত যদি নূর দ্বারা তৈরি হয় তাহলে আল্লাহর ছায়া থাকে কি করে? যেখানে আমাদের বাংলাদেশের মানুষ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া নাই এরকম বিশ্বাস করে, আল্লাহ আমাদের সঠিক বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করো। আপনারা বিখ্যাত হাদিস বুখারী মুসলিমে এসেছে, সাবআতুন ইউযিল্লুহুম যিল্লুল্লাহি ফি যিল্লিহি ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। যেদিন কোনো কিছু ছায়া থাকবে না সেদিন আল্লাহর ছায়ায় সাত প্রকার ব্যক্তি আশ্রয় নেবে। এটা আবার এই হাদিসটা আবার অনেক বাংলাদেশে মানে আল্লাহর ছায়া এটা লিখতে আবার আমাদের অনেকে আপত্তি আছে, মানে আমাদের বাংলাদেশে তো মানে আকীদা খারাপ, তারা এটা আল্লাহর ছায়া না লেখে লিখেছে আরশের ছায়ায়, হাদিসের ভিতরে নাই, এখানে তো বলে নাই হাদিসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরশের ছায়া, এটা কোথায় পেল? তবে আতুন ইযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি, তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই, ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু। সাত প্রকার ব্যক্তিগুলো কি? আল ইমামুল আদল ও শাব্বি নাসা, আমরা সেই প্রসঙ্গে যাব না, সাত প্রকার ব্যক্তি ছায়া পাবে। এখন এই হাদিসের অনুবাদ করার সময় আমাদের বাংলাদেশে বলে আরশের ছায়ায়, আরশ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, আরশের ছায়া আসলে কোথা থেকে? হ্যাঁ, কথাটুকু হচ্ছে যে এই যে আল্লাহর ছায়া এটাকে কোন স্কলার আল্লাহ সুবহানাহু তাআলার সিফত হিসাবে বর্ণনা করে নাই, এটি আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্ট, আল্লাহ সুবহানাহু তাআলা জিল্লা সৃষ্টি করেন, এটার থেকে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথক। এই জিল্লুল্লাহ মানে এই যে আল্লাহর ছায়া, সেই ছায়াটা আল্লাহর একটা মাখলুক, আল্লাহ সেটাকে সৃষ্টি করেছেন, সেখান থেকে আল্লাহ পৃথক হয়েছেন। যেমন আল্লাহ বাইতুল্লাহ, নাকাতুল্লাহ, রূহুল্লাহ, এখানে এগুলি সবই হচ্ছে আল্লাহর মাখলুক। এই কারণে ইমাম ইবনে হাজার আসকালানি ও নাওয়ারাদু নাওরুদু ফিমা ইয়ালি শরহ ইবনে হাজার রাহিমাহুল্লাহু তাআলা ফি হাযাল হাদিস আওলাহু ফি যিল্লিহি, যে তার ছায়া ইদাফাতুন যিল্লিহি ইলাল্লাহি তাআলা ইদাফাতুন তাশরিফ, যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানের দিক থেকে একটি বিষয়, এটা আল্লাহর একটা ইদাফাতুন তাশরিফাতু তাবারাক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহিমা সম্মান, তিনি মালিকুল মুলক। আমরা যেরকম বলি যে উমুক রাজা বাদশার ছায়ায় আমি আশ্রয় নিয়েছিলাম, তার মানে রাজা বাদশার ছায়া মানে হলো রাজা বাদশার ছায়া হলো রূপ করতে তার সম্মানার্থে রাজার ছায়ায় কথাটা বলা হচ্ছে, কিন্তু রাজার ছায়ার নিচে লোকটা থাকে না। এই কারণে আল্লাহ সুবহানাহু তাআলা আজিম, উনি অনেক বড়, আল্লাহর আরশের ছায়া তো দূরের কথা, আল্লাহর যে কুরসি যেটি আরশের সামনে আছে ছোট ফুটস্টুল, যেটা পা রাখার জায়গা, সেটি
আসসামাওয়াত ওয়াল আরদ সমস্ত কিছুকে বেষ্টন করে আছে, আর তার থেকে অনেক অনেক গুণ বড় হচ্ছে আল্লাহর আরশ। সুতরাং আল্লাহ হচ্ছেন শরীফ, উনি অনার্ড, এই কারণে ওয়াকুল্লা জিল্লি ফাহুয়া মিলকুহু, আর সমস্ত ছায়ার মালিক হচ্ছে আল্লাহ, সমস্ত ছায়া আল্লাহ তৈরি করেছেন। ওয়াকিল আল মুরাদু বিজিল্লিহি, এই কারণে বলা হয় যে এই যে তার ছায়া হাদিসের ভিতরে এসেছে, তারামাতাহু ও হিমাআতিহি, যে মহিমা গুরুত্বের দিক থেকে, হিমাআতিহি ও কারামাতিহি, এটি যে মহিম, এটি আল্লাহর প্রোটেকশন, আল্লাহর যে রক্ষক, আল্লাহর যে সম্মান, এটি নিদর্শন হচ্ছে এই যে আল্লাহর এই ছায়া। কামা ইয়াকুল, যেমন বলা হয় ফুলানু ফি জিল্লিল মালিক, যেমন ইবনে হাজার আসকারানি উদাহরণটা দিচ্ছে, এটা আমার উদাহরণ দেওয়া, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, যেমন বলা হলো যে এক ব্যক্তি কোন বাদশার ছায়ায় আছে। ওয়াকিল আল মুরাদু জিল্লি আরশাহু ওয়া হুয়া আরজাহ, তো এই কারণেই স্কলাররা মনে করেন যে আল্লাহর ছায়াটাকে যদি আল্লাহর আরশের ছায়া বলা হয় তাহলে এটা আল্লাহকে সম্মান করা বোঝায়। বুঝতে পেরেছেন? আল্লাহর ছায়া বলতে, আল্লাহর আরশের ছায়া বললে সেটি সম্মানজনক হয় আল্লাহর কাছে, এটি ইবনে হাজার আসকালানি ব্যাখ্যা করেছেন। আল মুরাদু জিল্লিহি আরশাহু ওয়া হুয়া আরজাহ, এটি হচ্ছে বেশি সঠিক, মানে আল্লাহর ছায়াও বলতে পারেন, আল্লাহর আরশের ছায়াও বলতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাজিম করছেন এবং তার কারামাতাহু ওয়া হিমায়াতাহু এবং তাশরিফিয়াহু, এবং তার মহিমার থেকে আপনি সম্মানার্থে বলছেন যে তার আরশের ছায়ার নিচে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নূর বলা যাবে না, এটি কোরআনের ভিতরে পরিষ্কার করে বলা আছে যে এটার ব্যাখ্যা সমস্ত স্কলাররা বলেছে যে এটি নূর নয়। হ্যাঁ, অথচ আমরা বলছি যে তাকে নূর দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়েছিল তখন তার মা স্বপ্ন দেখেছিলেন, ভালো করে শুনে রাখুন, স্বপ্ন দেখেছিলেন যে তার পেট থেকে একটি আলো বের হয়ে আসছে, কানা মিন মুবাশশারাত বিন্নবুবিয়াতুন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ইনদামা হামালাতু বিহি উম্মিহি, যে একটি সুসংবাদ ছিল নবীর মায়ের প্রতি, মানে আমিনা, রাআত ফি মানামিহা আন্নাহু খারাজা মিনহা নূরুন বালিগুশ্যাম, যে আমিনা দেখছিলেন যে একটি আলো তার শরীর থেকে বের হয়ে এসেছে, যখন ওই আমিনা নবীকে গর্বে নিয়েছিলেন, হামালাত বিহি উম্মিহি, এবং সেই আলো তার শরীর থেকে বের হয়ে পুরো সিরিয়াকে আলোকিত করছিল। فعن خالد بن معدان عن أصحاب رسول الله صلى الله عليه وسلم أنهم قال يا رسول الله أخبرنا عن نفسك. خالد بن مدعان نبي صلى الله عليه وسلم كي أكبر جيكسة قلن يا الله رسول صلى الله عليه وسلم أبني أبنى شمبوكي كيشو بولن تخن تيني بولن دعا دعوات أبي إبراهيم বুশরা ঈসা, যে আমি ইব্রাহিম আলাইহিসাল্লামের দোয়ার ফসল এবং ঈসা আলাইহিসাল্লামের জন্য গ্লেড টাইডিং সুসংবাদ, রাআত উম্মি হিনা হামালাত বিহি কান আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসরাতু বিসরি মিন আরদ শাম, যে আমার মা আমাকে যখন গর্বে নিয়েছিল তখন দেখতে পেয়েছিল
যে কান্নাহু খারাজা মিনহা আমার মানে মায়ের পেট থেকে একটি নূর একটি আলো বের হয়েছে সেই আলোটুকু আদাআত লাহু কাসফা উসুরু বিসরি যে অনেক দূরের যে মানে মানে রাজপ্রাসাদ সেগুলো বুসরা সিরিয়ার একটি শহরের নাম হচ্ছে উসুরুল বুসরা বুসরা আল আরদি শাম যে সেই ইসরা সেই প্রাসাদ আলোকিত হয়েছে এই হাদিসটুকুকে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে 1945 নম্বর হাদিসে তিনি সহি বলেছেন আরেকটি হাদিস হচ্ছে ওরওয়া তাবরানি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল ওয়ারাদাত উম্মি ফি মানামিহা আন্নাহু খারাজা মিন বাইনি রিজলাইহা সিরাজুন আদাআত লাহু উসুর শাম যে আমার মা আরেকটি হাদিস আমার মা স্বপ্নে দেখেছেন মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা স্বপ্নে দেখেছেন যে তার দুই পায়ের মাঝখান থেকে দুই পায়ের মাঝখান থেকে ও মিন বাইনি রিজলাইহা তার দুই পায়ের মাঝখান থেকে একটি আলো একটি বাতি সিরাজ এখানে সিরাজ ব্যবহার হয়েছে একটি বাতি বের হয়েছে যে এসেছে লাহু কুসুর শাম যে সিরিয়ার রাজপ্রাসাদ গুলোকে আলোকিত করেছে এই হাদিসটুকু শেখ আলবানী সহি আল জামিয়ায় হাদিস নাম্বার 224 সহি বলেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা স্বপ্নে দেখেছিলেন তিনি যখন গর্ভে ছিলেন যে তার শরীর থেকে তার পেট থেকে একটি বাতি একটি আলো বের হয়ে সিরিয়ার প্রাসাদ গুলোকে আলোকিত করে দিচ্ছে তার মানে এটি হচ্ছে একটি সুসংবাদ এটি স্বপ্নের মাধ্যমে নবীর মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছিলেন হাদিস ইরবাদ ইবনে সাররিয়া ইবনে সারাই ক্বাল সামিআতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমি আল্লাহর দাস ও খাতামান নবীন আমি শেষ নবী ও ইন্না আদমা লা মুনজাদিলুন ফি তিনাতিন যে আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনই নবী হয়েছিলেন যখন আদম ছিল মাটিতে মানে মাটির মাটির ভিতরেই ছিল যখন তখন وَسَأَخْبِرُكُمْ عَنْ ذَلِكَ এবং আমাকে বলা হয়েছিল ইন্নি দাউতা আবি ইব্রাহিম তুমি তোমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ও বাশারাতুন ঈসা বিহি এবং ঈসার জন্য আমি একটা সুসংবাদ রুইয়া উম্মি আল্লাতি রাআত এবং আমার মা স্বপ্নে দেখেছিল ও কাযালিক উম্মাহাতুন নাবিয়িনা ইয়া ইরাইনা এবং শুধু আমার মা না ও কাযালিকা উম্মাহাত নবীনা সমস্ত নবীদের মারা এই স্বপ্ন দেখত সমস্ত নবীদের মা যে সকল নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছে সমস্ত নবীদের মারা এই স্বপ্ন দেখত যে তার পেট থেকে একটি আলো বের হচ্ছে ও আন্না উম্মে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুর শাম আর তেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা স্বপ্নে দেখেছিলেন যখন তাকে জন্ম দিয়েছিলেন যে একটি আলো তার শরীর থেকে বের হয়ে সমস্ত সিরিয়ার প্রাসাদগুলোকে আলোকিত করে দিত এই জিনিসগুলো হচ্ছে স্বপ্নের ভিতরে বলা হয়েছে এটি আলোর সাথে সম্পর্কিত অথচ অত্যন্ত দুঃখজনক ভাবে আপনারা আপনাদের কাছে তাফসির আহসানুল বায়ান আব্দুল হামিদ ফাইজি আল মাদানী আমাদের শ্রদ্ধেয় ভাই হাফিজাহুল্লাহ তাআলা এবং তিনি এটি অনুবাদ করেছেন তাফসির আহসানুল বায়ান 2 খণ্ড পৃষ্ঠা নাম্বার 473 দেখেন এখানে কি লিখেছে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরজের ব্যাখ্যায় তিনি লিখেছেন যদি আল্লাহর অস্তিত্ব না থাকত
তাহলে না পৃথিবীতে আলো থাকতো না আকাশে আলো থাকতো। এই কথা বলাটা আল্লাহর শানে বলাটা ঠিক হয়নি, এটি একটি ভুল তাফসির, আমি দুঃখিত। আল্লাহর একটি গুণাবলী হচ্ছে আল্লাহু সামাদ, তার মানে কি কোনো কিছুই কাছে আল্লাহ মুখাপেক্ষী নন। আল্লাহর অস্তিত্ব যদি না থাকতো এই কথা তো বলাই বৈধ না, কারণ আল্লাহ হচ্ছেন শুরু, তার একটি নাম হচ্ছে হুয়াল আউয়ালু, তিনি হচ্ছে কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাই, প্রথমে আল্লাহই ছিল তার পূর্বে কিছুই ছিল না, কোনো কিছু থাকাই সম্ভব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সবকিছুর শুরু। তো সুতরাং আল্লাহর অস্তিত্ব যদি না থাকতো পৃথিবীতে আলো থাকতো না আকাশে আলো থাকতো, এটা আল্লাহর সাথে তুলনা করাটা ঠিক হয়নি, কারণ পৃথিবী আকাশ আলো এগুলি হচ্ছে মাখলুক। তিনি বলতে পারতেন যে সূর্য যদি না থাকতো তাহলে পৃথিবীতে আলো থাকতো না, এটা বলা ঠিক আছে, মাখলুকের সাথে মাখলুক সৃষ্টির সাথে সৃষ্টির তুলনা করা যায়, আল্লাহর সাথে আল্লাহর অস্তিত্বের সাথে তার মাখলুকের তুলনা করা যায় না, এই তফসির ভুল, কেটে দেন এখানে। তারপরে উনি কি বলেছেন, অতএব আল্লাহ আকাশ পৃথিবীকে আলো দানকারী, এটা ঠিক আছে, তারপরে হচ্ছে তার গ্রন্থ আলো, এটিও ঠিক আছে, আমরা এটা ব্যাখ্যা করেছি, তার রসুল গণ আলো, এটি উনি কোথায় পেলেন, তার রসুল যে আলো এটি তো কোথাও নাই, হাদিসে নাই, হাদিসে আছে নবী সাল্লাহ সাল্লামের মা দেখেছেন আলো বের হয়েছে, তার মানে এই না যে নবী সাল্লাহ সাল্লাম একটা আলো, উনি লিখেছেন গুণগত দিক থেকে, এটি লেখা ঠিক হয়নি। তারপরে তিনি বলেছেন এক পর্যায়ে, অতএব আল্লাহ সত্তা নূর, এই কথাটি তিনি ঠিক লেখেন নাই, আল্লাহ সত্তা নূর এটি উনি জানলেন কি করে, আল্লাহ সত্তা হচ্ছে আল্লাহর জাত, আল্লাহ সত্তা নূর এই কথাটা বলা ঠিক হয়নি, বরঞ্চ যেটা বলতে হবে তার পর্দা হচ্ছে নূরের তৈরি, এটা ঠিক আছে, তিনি আসল রূপক অর্থের প্রত্যেক নূরের স্রষ্টা, এটি ঠিক আছে, নূর প্রদানকারী পথ প্রদর্শনকারী তিনি, এটি ঠিক আছে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে চেয়েছিলেন মানে দেখতে পারেননি, এর কারণটা কি, কারণ হচ্ছে তার রয়েছে উনি যা দেখতে পেয়েছিলেন সেটি হচ্ছে নূর, আর তার রয়েছে হিজাব, সেই হিজাবটুকু হচ্ছে নূরের তৈরি, এটা আমরা হাদিস থেকে বর্ণনা করেছি, আর ওই হিজাবটুকু যদি তুলে দেয় তাহলে সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছু তৈরি করেছে আল্লাহ দৃষ্টি যতটুকু দেয় সেই দৃষ্টিটুকু নষ্ট হয়ে যাবে, মানে পড়ে যাবে, এর মানে এই নয় যে আল্লাহর চেহারাটা নূর দ্বারা তৈরি, এটি বুঝায় না, হাদিসের ভিতরে এসেছে হিজাবুহু নূর, তার হিজাব হচ্ছে নূর, লাও কাশাফু আহরিকাতু সুবহাতি ওয়াজিহি মিন ইনতাহা ইলাইহি বাসারিহি মিন খালকিহি, যদি তার হিজাব তার যে আল্লাহর হিজাব রয়েছে এই হিজাবটুকু যদি তোলা হইতো তাহলে কি হতো, যে সমস্ত সৃষ্ট আল্লাহর দৃষ্টি যতদূর পর্যন্ত যায় সেটি আল্লাহর মুখের মহিমায়, আল্লাহর মুখমণ্ডল ওয়াজিহি তাবারাক ওয়া তাআলা সুবহাতি, তার মুখের মহিমা তাদাল্লিতে মহিমাতে মানে পুড়ে যেত, আহারাকিত সমস্ত কিছুকে পুড়ে যেত, হ্যাঁ এটাতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু তাআলার মানে হিজাব হচ্ছে নূর, আর হিজাবটুকু কোথায় আছে, হিজাবটুকু আছে আল্লাহ চেহারাটাকে ঢেকে রয়েছে, ও মা বাইনাল কওমি ওয়াল বাইনাল ইরা রাব্বিহিম তাবারাক ওয়া তাআলা ইরাদ রিদাউল কিবরিয়াউ আলা ওয়াজহি
যে তার মুখের উপরে রয়েছে আল হিজাব এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার প্রসঙ্গে বলেছেন রাআইতু নূরান আমি নূর দেখেছি ও নূর আন্না আরাহু আর আন্না যে আমি তো নূর দেখেছি অন্য কিছু কি দেখা সম্ভব দেখা সম্ভব না কোন কোন হাদিসে এসেছে নার নার হিসাবে এসেছে নূর হিসাবে এসেছে তো এই নার এবং নূর এটি বলতে একই জিনিসই বোঝাচ্ছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি থেকে পৃথক হয়েছে এখানে আমি ওই আয়াতের প্রসঙ্গে আমরা আগামী ক্লাসে ডিটেইলস বর্ণনা করব আজকে আমরা এখানেই শেষ করতে চাচ্ছি আমাদের কথা আমরা নূরের প্রসঙ্গে আবারও আগামী ক্লাসে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ থেকে আলোচনা করে তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ সম্পর্কিত কিছু কথা আমরা আলোচনা করব শুধু একটি জিনিসই আমরা বলতে চাই শ্রোতাদের জন্য যে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার যে সিফাতু সালাতুন নবী যে বইটি রয়েছে আপনাদের কাছে সেই বইটির শুরুতে একটি দোয়া রয়েছে যে দোয়াটুকু আমরা ইচ্ছা করলে নামাজের বিসমায় দেরে আদিয়াতুল ইস্তিসতাহ সালাতের শুরুতে পঠিতব্য দোয়া পৃষ্ঠা নাম্বার 78 দোয়া নাম্বার 9 এই দোয়াটুকু এসেছে এই শব্দে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এখানে বলা হচ্ছে যে হে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তুমি হচ্ছে নূর আনতা নূর আস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না এবং যা কিছু মধ্যবর্তী আছে এখানে শেখ আলবানী তিনি আনতা নূরের একটি ফুটনোট দিয়েছেন মানে ব্যাখ্যা করেছেন যে আপনি হচ্ছেন আসমান জমিনের নূর এটার ব্যাখ্যা কি আই মুনাওয়ারু হুমা যে আপনি হচ্ছেন আলো দানকারী উভয়কে মানে সামাওয়াত সমূহ এবং পৃথিবীকে আপনি আলো দান করছেন ওয়াবিকা ইয়াহদি মিন ফিহিমা যে এর মাধ্যমে আপনি আমাদেরকে পথের সন্ধান দিয়ে থাকেন তার মানে এই আনতা নূর বলতে আল্লাহ নূর বুঝায় না আল্লাহর জাত নূর দ্বারা তৈরি সেটা বুঝায় না এই কারণে শেখ আলবানী সেটা এখানে ব্যাখ্যা করে দিয়েছেন এই দোয়াটুকু কোনো কোনো সংস্করণে একটু ভিন্নভাবে এসেছে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়িমু এটিও এসেছে কোন কোন দোয়াতে এসেছে শুরুতে কোন কোন দোয়াতে এসেছে মাঝখানে আনতা কাইয়িমু কাইয়িমু মানে হচ্ছে আইয়ে আফিজাহুমা ও রাইহুমা যে কাইয়িম আল কাইয়িম বলতে বোঝানো হচ্ছে যে আল্লাহ হচ্ছেন সামাওয়াত সমূহ জমিন সমূহের রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধায়ক তার মানে আনতা নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বলেছেন হাদিসের ভিতরে এসেছে আনা জামান আমি সময় আনা দাহার আমি দাহার কাল তার মানে এই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি এই সময় দ্বারা তৈরি তো সুতরাং পবিত্র কোরআনে কোনো আয়াত থাকলে আমরা যেন চট করে সেটার ব্যাখ্যা নিজেরা বানিয়ে বানিয়ে পড়ে তারপরে আমরা বিভ্রান্ত না হই দেখুন এখানে একটি আলবানী একটি ব্যাখ্যা করছেন ওই সালাতে শুরুতে পরিতপ্ত দোয়া সম্পর্কে যেমন আমরা দোয়ার ভিতরে বলি ওয়ানা মিনাল মুসলিমিন ওয়ানা আউয়ালিল মুসলিমিন এটা কোরআনে এসেছে কুল ইন কানা লির রহমানি ওয়ালাদা ফা আনা আউয়ালুল আবিদিন বলুন যদি রহমানের সন্তান থাকতো তাহলে আমি হতাম ইবাদতকারীদের প্রথম জন যেমন মুসা আলাইহিসসালাম বলেছিলেন ওয়ানা আউয়ালুল মুমিনিন আমি মুমিনদের মধ্যে প্রথম জন এর মানে এই না যে আয়াত অনুযায়ী দোয়া অনুযায়ী ওয়ানা মিনাল মুসলিমিন
আউয়াল মুসলিমিন মানে আমরাই প্রথম মুসলমান মানে আমরা আগে মুসলমান ছিলাম না হঠাৎ করে মুসলমান হয়েছি এটি বোঝায় না এই আয়াতের অর্থ হচ্ছে যে রহমানের দিকে আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হওয়া এটি শেখ আলবানি ব্যাখ্যা করে বুঝাচ্ছেন আপনারা পড়ে দেখতে পারেন যে তিনি আদেশ করেছেন তা পালনের জন্য আমরা দ্রুত দিকে অগ্রসর হচ্ছি আর গত ক্লাসে আমরা যেই দোয়াটুকু আলোচনা করেছিলাম অনেক শ্রোতা বোনরা তারা প্রশ্ন করেছিলেন উম্মে সুমাইয়ার কাছে যে যখন মানুষ দোয়া করবে ওয়া আসআলুকা লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক ওয়া আসআলুকা শাওকি ইলা লিকাইক ইয়া আল্লাহ আমরা চাচ্ছি তোমার চেহারা মুখমণ্ডল দেখার আনন্দ পাওয়ার জন্য এবং আমরা ইচ্ছা পোষণ করছি যে আমরা যেন তোমার সাথে দেখা করতে পারি আলোকা লাজ্জাতের নাজরি ইলাওয়াজিক তোমার চেহারা মুখমণ্ডল দেখার আনন্দ থেকে এইটা চার নম্বর দোয়া সিফাতুল সালাতুন নবী সালাম ফেরার পূর্বে দোয়া পাঠ এবং পকার বেদ সমূহ পৃষ্ঠা নম্বর 199 এখানে চার নম্বর দোয়াতে মাঝখানে এই দোয়াটুকু আছে আশা করি আপনারা দেখে থাকবেন আমার বক্তব্য আজকে এখানে আমরা শেষ করছি সময় অভাবে আমরা আল্লাহ নূর সামাওয়াতের কিছু কথা বাদ থাকলো আমরা আগামী ক্লাসে সেটি আলোচনা করব এখন আপনারা এই নূর সম্পর্কিত যতটুকু আলোচনা হলো এর ভিতরে আমাকে প্রশ্ন করুন ওকে আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানেই আজকে শেষ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আগামী বুধবারে আপনারা আবারও এখানে যোগ দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে অনুরোধ করছি যে আমাদের এই যে বক্তৃতা সমূহ সেগুলি হচ্ছে মারিফাতিল্লাহি তাআলা এখানে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কিত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত সম্পর্কিত তার নাম সম্পর্কিত তার কাজ সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে বোঝার জন্য কিছুটা হাদিস এবং কিছুটা দলিল আমরা অন্য জায়গা থেকে গ্রহণ করি তার মানে এই নয় যে আমরা অন্য বিষয়ের দিকে আমরা আলোচনাকে বিস্তৃত করব তাহলে এটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোভাবে মানে চিনতে গেলে সোরা দলিলের মাধ্যমে আমরা চিনতে পারবো কারণ আমরা এটি বলবো না যে আমরা নিজেকে চিনছি দেখেই আল্লাহকে চিনেছি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু এটি একটি ভিত্তিহীন কথা সুতরাং আপনাদেরকে মানে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো প্রশ্ন থাকলে বলুন জি ভাই সরি আমি একটু লেট হয়ে গেল আমার শুধু একটা প্রশ্ন ছিল যে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদি এটা বলতে কি এই ধরনের কোন অর্থ বোঝানো যাবে যে জ্ঞানের আলো যেরকম আল্লাহ সুবহানাহু কোরআনের মাধ্যমে আমাদেরকে এই ধরনের কোন আলো পৌঁছাচ্ছে মানে এখানে কোন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসে শরীক হওয়ার জন্য কারণ এই আয়াতটুকু আমি আজকে শুরুই করতে পারিনি আজকের ক্লাসে যেটা আগামী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ শুনবেন পরবর্তী কোনো প্রশ্ন থাকলে বলুন ঠিক আছে জি আসসালামু আলাইকুম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত